في بركاته. الحمد لله আপনাদের গ্রামে প্রথমবার আসলাম, তাই আপনারা যারা এই সুন্দর মাহফিলে এসে বসেছেন আল্লাহ আপনাদের সকলকে দুনিয়া ও আখিরাতের ভালাই দান করেন, বলুন আমিন। এখনো যারা দাঁড়িয়ে আছেন যে যেখানে আছেন ওইখানেই বসার চেষ্টা করুন, পিছনে চট দিয়ে বসে যান। কেন আপনারা নিশ্চয়ই জানেন এটা ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল, ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল, ইসলাম আলোচনা, ইসলাম শোনা, ইসলাম জানা, ইসলাম অনুযায়ী চলার জন্যই কিন্তু মাহফিলগুলো করা হয়। মুসলিমদের মধ্যে, ইসলামের অনুসারীদের মধ্যে জান্নেওয়ালাদের ঘরে বলা হয়, তিনারা এসে কিছু আলোচনা করে, আমরা বাকিরা বসে বসে শুনি। শুনে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ একবার বলি, প্রত্যেকটা কাজেই নেকি ও সওয়াব, এবং শত শেষে একটু দোয়া হয়, এই দোয়া নিয়ে আমরা ঘরে যাই। কাজগুলো কিন্তু ভালো। আমাদের ছেলেরা হালকা বয়সে বিভিন্ন জায়গায় টাইম দিয়ে ফেলে, ভালো জায়গায় টাইম দিবার সময় পায় না, কিন্তু এই ওসিলা এই বাহানায় যাক, ছেলেগুলো সে প্যান্ট শার্ট পরা হোক আর দাঁড়ি চাচা হোক, এই বাহানায় কিন্তু এই মাহফিলে আসে। কিন্তু ইদানিং দেখছি আমাদের ঘরের সাধারণ ছেলেগুলো এখন এই মাহফিল থেকে দূরে সরে যাচ্ছে। এতে কি ইসলামের ক্ষতি? না, ইসলামের কোনো ক্ষতি নেই, ক্ষতি আমাদের ঘরের ছেলেদের। তাই আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন অকুন্তুমা জওয়াজান সালাসা, কায়ামতের দিনে তিন ধরে বিভক্ত হয়ে যাবে। একটা হবে অজ্ঞগতিদের দল, যারা আরশের সামনে দিকে থাকবে, তারা সবাই হবে বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইরা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আলেম বান্দা, আল্লাহ পাকের হাফেজে হাক্কানি বান্দা, আল্লাহ নেক বান্দা হবে, ইনারা বেহিসাব জান্নাত যাবে। আর এক দল হবে আরশের ডান দিকে, ইবনে কাসির বলেন ইরাও জান্নাতি, এরা আদম নবীর ডান পার্শ্বর হাত থেকে পয়দা, এরা সবাই যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক দল হবে আরশের বাঁ পাশে, এরা হবে জাহান্নামি। আল্লাহ যেন ওই আরশের বাঁ পাশে দলে আমাদের ঘরে যেন না রাখে। আগে যদি থাকতে নাও পারি, ডান দিকে তো থাকার শখ দেখতে হবে। এই ডান দিকে কারা? আগেরটা নাই বুঝলাম, আল্লাহওয়ালা নেক বান্দা, আলেমে হাক্কানি, হাফেজে হাক্কানি, মোত্তাকি পরহেজগার, তেনারা ডান আগে থাকবে, জান্নাতে যাবে বেহিসাব। ডান দিকেরটা কারা? ডান দিকেরটা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। ইনশাআল্লাহ ডান দিকে তারা, যারা দুনিয়া জমিনে ভুল করেছে কিন্তু তওবা করতে ভোলেনি, অন্যায় করেছে ভালো জায়গা থেকেও সরে যায়নি, জিন্দেগিতে কখনো কখনো অন্যায় করে ফেলেছে, আবার আল্লাহকে খুশি করার জন্য ভালো জায়গাতেও দেখে গেছে, আমার আল্লাহ বিচারের পর, এদের বিচার হবে বিচারের পর, আমার আল্লাহ রহমান ও রহিম দয়ার বিনিময়ে ভালো খসলত ভালো কাজ থাকার জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আমার ভাইদেরকে, মায়েদের, বোনেদের, বাপেদের বলবো, চলতে গিয়ে ভুল হয়ে যায়, ভালো কিছু খসলত থাকা দরকার, ভালো কিছু কাজ নমুনা থাকা দরকার। সব থেকে উত্তম ভালো হলো আল্লাহ ও রসুলের মহাব্বত ভালোবাসা। আল্লাহ ও রসুলের মহাব্বত ভালোবাসা যদি হৃদয়ে থাকে, রোদ হোক, ঝড় হোক, তুফান হোক, বাজ পড়ুক আর যাই পড়ুক, যেখানে আল্লাহর কথা হবে, যেখানে রসুলের কথা হবে, সেখানে আল্লাহ ও রসুলের প্রেমিকদের দেখা যাবে। এটা সত্য না মিথ্যা? কেন ইতিহাস বলছে আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ জেনাকে বন্ধু বলেছে, ভালোবেসেছে, সেই ইব্রাহিম নবী সম্বন্ধে হযরত জিব্রাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ
আপনি ওই লোকটাকে ভালোবাসেন যে কিনা দুনিয়াদার কেন ইব্রাহিম নবীর অনেক পশু ছিল মানে পশু লালন পালন করতেন হাজারো হাজারো অনেক বলতে দু পাঁচটা দশটা একশো দুশো নয় হাজার হাজার তো উনি তো এইসব পশু পালন করে পশু লালন পালন করে উনি তো দুনিয়াদার আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুর লিয়ে বলো কি তোমার যদি মনে হয় পরীক্ষা নিতে পারো তা বলে তুমি আমার বন্ধু সম্বন্ধে এত বড় কথা বলে ফেললে যে দুনিয়াদার ইস হযরতে জিব্রাইল সাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমি পরীক্ষা করব তো যাও মানুষের সুরাত ধরে এসেছে বুঝে বেশি পরীক্ষা করতে হবে না একটা ছোট্ট কাজ করবে কি আমার ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যখন যাবে একবার শুধু আমার নামটা লেবে আল্লাহ বাস এতটুকু জিব্রাইল সাল্লাম মানুষের সুরাত ধরে এসেছে ইব্রাহিম সাল্লাম ঘরে আছেন সামনে দিয়ে যাচ্ছিল আল্লাহ ইব্রাহিম সাল্লাম ছুটে এসছে এসে বলছে আমার মাহবুবকে ডাকলো কে আমার আল্লাহকে ডাকলো কে বলবেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী তো আমাদের বাপ জানেন না আপনাদেরও তো বাপ তো বাপ কত ভালো ছিল শুনে ছেলেরা খুশি নয় তো খুশি হলে কি বলতে হয় তাহলে এটা বলতে হবে বলতে লাগে এটা বলবেন খুশির কথা শুনলেই সুবহানাল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহু আকবার বলতে হয় কে আমার মাহবুবকে ডাকলো জিবরাইল সাল্লাম বলছেন তখন মানুষের সুরাতে আমি আর একবার ডাকেন না জিবরাইল সাল্লাম বলছে কেন ডাকবো ওটা তো আমার মসজিদে ডেকেছিলাম তোমার বলা তুমি ডাকবো কেন ইব্রাহিম সাল্লাম বলছে যদি ডাকো নজরানা দেবো উপহার দেবো গিফট দেবো উপরৌকন দেবো কি দেবে আমার যত পশু আছে আমার অনেক পশু আছে তার হাফ দিয়ে দেবো একবার আল্লাহর নাম যদি বলো জোরে বলুন সুবহানাল্লাহ প্রেম দেখো তোমার আমার বাপের প্রেম দেখো আর আজকে উলামারা ডেকে কুকিয়ে যাচ্ছে আয় রে বাবা মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও টিভি বন্ধ করেনে গান বন্ধ করেনে মোবাইল বন্ধ করেনে ও ও ধান্দাতি আছে এ লক্ষণ কিন্তু ভালো নয় অন্যায় হয় হালকা বয়সে একটু হয় ছেলে ফুলেরা একটু করবে পিকনিক ফিকনিক করতে চলে যাবে পার্কে যাবে হাই হ্যালো করে ফেলবে কিন্তু ভালো খসলটাও তো থাকা দরকার ছোটবেলায় আমরা দেখেছি বা আপনারাও আপনারা গ্রামের মানুষ আরো ভালো জানেন আমিও গ্রামের মানুষ গ্রামেই রহমত বেশি আজাব বালা মুসিবত রোগ বিমার সব গ্রামেই কম ঠিক না বেটে কিন্তু গ্রামে গরিবরা থাকে শহরে বড় লোকরা থাকে ওই জন্য সবাই একটু বড় লোক হওয়ার শখ শান্তি পাওয়ার শখ নেই শুধু বড় লোক হওয়ার শখ কি বোকা বলো দেখিন শান্তি যেখানে সেখানে থাকো তুই মুরগি যখন বাচ্চা হয় মা মুরগিটা বাচ্চা গেলে ঘুরতে বেরোয় বিপদ যখনই ডাকে মা একটা সংকেত দেয় যে বাচ্চা কোনো মায়ের আশপাশে থাকে টুক করে মায়ের পেটে চলে আসে বেঁচে যায় যারা দূরে সরে যায় তারা ফেঁসে যায় বুঝাবার জন্য বলছি এখানে ইসলাম হলো আমাদের মা বুঝাবার জন্য বলছি যদি ইসলামের আশেপাশের গন্ডির মধ্যে থাকি বিপদের সংকেত পেলেই টুকরো ঢুকতে পারবো আর যদি ইসলাম থেকে অনেক দূরে চলে যায় একেবারে কালচার নেই এই যে ছোট বাচ্চারা তো মোবাইল এ বড় হলে আল্লাহর ওলি হবে মনে হয় বাস সামনে একটা ভালো তারা ফটো তুলবি কি হবে রে আল্লাহ তা তখন কি হবে ফেঁসে যাব আমার বক্তব্য এইটা যে হালকা বয়সে ভুল হয়ে যায় কিছু ভালো খসলত রাখেন এই মাহফিলে আসা বসা আলেমদেরকে ভালোবাসা তাদের মুখের কথা শোনা মসজিদে আসা মাদ্রাসায় আসা দিনই কালচারে কিছু কাজ করা এগুলো ভালো খসলত আবার হালকা বয়সে একটুখানি ইদিগুদি হয়ে যায় তওবাতিল্লাহ করবেন এটা ভালো খসলত তো যাক আমি এখন আপনাদের যারা দূরে আছেন আসছেন রোদটাও আজকে খুবই তাপ বুঝতে পারছি আল্লাহর রহমত তো অবশ্যই সবটাই আল্লাহর রহমত ঠান্ডা না হলে আবার আলু হবে না ওটাও আল্লাহর রহমত তাই তো নাকি হ্যাঁ একটু একটু চাষ বুঝি করিনি হয়তো বুঝি কেন চাষির ঘরের ছেলে তো আমার দাদু চাষ করতেন আপনারা শুনেছেন কি জানি না আবার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ
চাচি হলে যে ওলি হওয়া যাবে না এই ধারণাটা ভুল ওলি তারা যে যত বেশি আল্লাহকে খুশি করে সে তত বেশি আল্লাহওয়ালা সে তত আল্লাহর কাছে তার মাহবুব বান্দা হয়ে যায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا آل سيدنا ভাই জলসা কমিটির ভাইরা এত সুন্দর করে সব কাপড় টাপড় না দিয়ে আর একটু চট বাড়ি দিতে পারতিস ভাই ভাইগুলো আসছে কিন্তু রোদের তাপে বসতে পারছে না তো যাক একটু ছায়া ছুঁই দেখো একটু দাঁড়িয়ে যাও আর কি করবে বলো তবে চলে যেও না জুড়ে থাকো জান্নাতের বাগানের সাথে কেন তোমরা থাকলে আমাদেরকে ভালো লাগে যে যাক আজকে আমার ভাইগুলো গান যাত্রা জুয়া ফাংশন সব কিছুকে ত্যাগ করে দিয়ে যাক আজকে ভালো জায়গায় এসেছে একটু দরুদ শরীফ তো পড়ছে একটু আলহামদুলিল্লাহ তো বলছে আর আমার আল্লাহ এত দয়ালু বলছে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও যদি কেউ আমার কাছে একবার বলে আল্লাহ আমি ভুল করেছি আমি মাফ করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আমি চাই তোমরা সবাই জান্নাতি হও কেন তোমার আমার সবার জন্য আমার মদিনাওয়ালা আজও কাঁদছে সেই নবীর উম্মত তুমি সেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মতই তোমার আব্বা আম্মা বোনেরা আমারও আম্মা বোনেরা তাই আসো
চেষ্টা করো যদি বসতে পারো আর না হয় যে যেখানে পারো একটু ছায়াটা দেখেই দাঁড়িয়ে যাও কমসে কম কাছে তো আছো দূরে তো নাই আর এখানটাও যদি একটা চট বিচ্ছে দেয় দেখা যান না এনেটা চট এনে দাও তো ভাই এই দিকটা এনে দাও না এই দিকটা এনে দাও একটু ছায়া ছায়া দেখে দাও বসে যাও درود شریف اللهم صل على وعلى آل سيدنا এটা আওয়াজটা একটু ছাড়েন ভাই একটু ভাষান তো সামান্য একটু জাম জাম লাগছে অন্য কিছু নয় ঠিকই আছে اللهم صل على وعلى آل سيدنا فلك کے نظاروں زمین کی بہاروں خوشی سب مناؤ حضور آگئے ہیں حضور آگئے ہیں حضور آگئے ہیں حضور آگئے ہیں حضور آگئے اٹھو غم کے مارو چلو بے سہارو خبر سناؤ حضور آگئے ہیں اللہم صلی علی ایڈو چپے چپے আসো আসো আমাদেরই ভাইরা সব জান্নাতে বসছে একটু সুযোগ করো চেপে চেপে বসো ইবলিসের খুব কষ্ট হয় আমরা যখন ভালো কাজ করি আজকে ব্যাটা খুব জব্দ হয়েছে হ্যাঁ سارے رسولوں کا سلطان آیا اٹھو غم کے مارو چلو بے سہارو خبر سناؤ حضور آگئے ہیں اللہم صلی কিছু ছেলে মই দিয়ে ওইটুখানি এই চটি একটু বেঁধে টাঙিয়ে দাও না চতুর্দিকে করা যাবে না এই বাঁদিকটা হোক বা ওই দিকটা হোক বাঁশের সঙ্গে বেঁধে একটু যদি করে দিতে পারো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله جلد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد ولا علي
وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون أمار أبا جنيدا পর্দা নিশি না আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ আজ এমন একটা জায়গাতে আল্লাহ আমাদেরকে বসালেন যে জায়গায় চুপ করে বসেও থাকলে আল্লাহ খুশি হয়ে ছোট ছোট গুনাহ মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ যে জায়গায় বসে কুরআন সুন্নার আলোচনার পরে কারো হৃদয় যদি একটুখানি ধাক্কা লাগে যে আল্লাহ ভুল করে ফেলেছি মায়ের পেট থেকে বাহির হওয়ার পর যেমন কোনো গুনাহ ছিল না ওই রকম এ মাহফিল থেকে ঘরে যাবেন কোনো গুনাহ থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ শুধু হকুন নাস আর শিরকের গুনাহ যদি হয়ে যায় আল্লাহ মাফ করবে না এমন একটা মাহফিল এ মাহফিলের গুরুত্ব আল্লাহ এত দিয়েছে তো যাক আজকের বিষয় আমার একটাই সেটা হলো এটাই যে আমাদের অস্তিত্ব দিলেন কে আমাদেরকে সৃষ্টি করলেন কে আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন কে আজ থেকে জেনার 50 বছর বয়স 50 বছর আগে পৃথিবীর কেউ তিনাকে চিনতো না তিনার কোনো অস্তিত্বই ছিল না না তার বাপ মাই চিনতেন জিনার বয়স 40 50 30 যার যা বয়স সেই বয়সের আগে পৃথিবীতে কেউ তিনাকে চিনতো না তিনার কোনো অস্তিত্ব ছিল না তাই আমি একটু জানতে চাই আমাদের অস্তিত্ব দিয়েছেন কে একটু জবান খুলে বলতে হবে এ জমিন কার এ আসমান কার এ চাঁদ কার এ সূর্য কার এ পাহাড় কার এ সাগর তুফান কার এ নদ নদী কার এ গাছপালা তরুলতা ফল মূল কে সৃষ্টি করেন কেন করেন বলুন 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 আমাদের খেদমতের জন্য আমাদের উপকারের জন্য আমাদের ব্যবহারের জন্য তো আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজটা না আস্তে হয়ে গেল আল্লাহ এই এক বাহানায় কতবার আল্লাহ বলেছেন ঠিক না বেটি বারবার আল্লাহ বলাতে একটা একটা অক্ষরে 10টা 40টা করে নেকি আল্লাহ মিলিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নেকির প্রয়োজন আছে কিন্তু আশিককে যদি প্রশ্ন করো আশিক তো অন্য কথা বলবে নেকির দিকে কম তাকায় আশিক তাকায় একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার সারা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা কতবার আল্লাহ বলেছি প্রত্যেকবারে 10 বার 10 বার 10 বার 10 গুণ 10 গুণ বেশি আল্লাহ আমাদেরকে সারা দিয়েছে লব্বাইক 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 আমি হাজির আমি হাজির আমি হাজির বল আমার বান্দা বল আমার বান্দি কি বলছিস বল আমরা বলবো আল্লাহ আমরা যেন জাহান্নামে না যাই জান্নাত যেন পাই বলবো না বলবো না এখনো আল্লাহকে ডাকি তারপরে লাস্টে বলবো অনেক খুশি করেলি তারপরে বলবো আল্লাহ লাগবে এবারে ঠিক না বেটি আর আল্লাহ দুইবার জন্য তৈরি তো আছে সব সময় তৈরি ভাই আমার তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এটা আমরা সবাই জানি দ্বিতীয় কথা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন এটা আপনারা জানেন একটু বলুন ইল্লা লিআবুদুন শুধুমাত্র তিনার দাসত্ব তিনার ইবাদত তিনার বান্দেগি করার জন্য তিন নম্বর কথা ইবাদতটা কি এটা জানেন ইবাদতটা কি সেটা জানেন আমি বলছি যদি আপনারা আমার থেকে কেউ বেশি জানেন সেটা আমাকে একটু শিখিয়ে দেবেন আমি শিখে নেব অসুবিধা নাই আরে অসুবিধা কি আছে
আমাকে যতটুকু আল্লাহ শিখিয়েছে সেটা হলো এটা ইবাদত ঈমান হলে আল্লাহর খুশির জন্য যেটা করা হয় সেটাই ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ শর্ত কি ঈমান শর্ত ঈমান ঈমান হলে আল্লাহর খুশির জন্য যেটা করা হয় সেটা ইবাদত নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয় মদ খেলে আল্লাহ খুশি হয় না বেজার হয় মদ খেলে আল্লাহ খুশি হয় না বেজার হয় বেজার ঈমান হলে যদি কেউ নামাজ পড়ে ওটা ইবাদত ঈমান হলে যদি কেউ মদ খায় ওটা তা বলে ইবাদত নয় কথা কিছু বুঝলেন তাহলে ঈমান হলে আল্লাহ পছন্দ করে এমন কোন কাজ করার নাম হলো ইবাদত আমল সওয়াব নেকি এটা হলো আমাদের কাজ মহান সৃষ্টিকর্তা জমিন দিয়েছে ফ্রি আসমান দিয়েছে ফ্রি চাষ আমরা লাগাই আসমান থেকে পানি তিনি দেয় গাছকে তিনি বড় করেন ফসল তিনি দেন তিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন বাপ আর মা এক জায়গায় হয়েছে বাপের শরীর থেকে সামান্য পানি যে পানির মধ্যে কয়েক কোটি স্পার্ম ছিল আমার মতো তোমার মতো কয়েক কোটি সবকটাকে মেরে দিয়েছে সবকটা নষ্ট হয়ে গেছে একটাকেই আল্লাহ বাঁচিয়ে মায়ের রেহেমে পৌঁছেছে সেটা আমি সেটা তুমি বুঝতে পাচ্ছেন ওই পানির সাথে আমি তুমি ভেতরে চলে গেলাম যাওয়ার পরে ৪০ দিন একটা পানির মতো পড়েছিলাম তারপরে আস্তে আস্তে ৪১ দিন পর থেকে অটোমেটিক মহান রব্বুল আলামিনের কুদরতি হাত লাগিয়ে আল্লাহ ডিজাইন তৈরি করছে শুনছেন এ গাছ জমিন আসমান এই বিশাল বিশাল পাহাড় এ পাহাড় গুলো আল্লাহর প্রেরক পৃথিবী পানির উপরে ভাসছে টলমলো করছিল আমি তুমি দাঁড়াতে পারবো না কাজ কাম করতে সংসার করতে চলাফেরা করতে অসুবিধে হবে তাই পাহাড় গুলোকে আল্লাহ পেরেক হিসাবে সেটে দিয়েছে যতটা ওপরে আছে তার থেকে বেশি নিচেই আছে যেমন আমরা পেরেক ছাড়তে গিয়ে দেখি মাথাটুকু বেরিয়ে থাকে তার থেকে কম এই পাহাড়ের মাথাটুকু বেরিয়ে আছে এর থেকে বেশি অনেক ভেতরে সাঁটা আছে একবার বললেন না আল্লাহু আকবার কে তিনি কে আল্লাহ তিনি আমাদেরকে ওই ৪০ দিন পর থেকে সুন্দর করে ডিজাইন তৈরি করছে কুদরতি হাত লাগিয়ে পাহাড় তৈরি করেছে হাত লাগাইনি জমিন করেছে হাত লাগাইনি আসমান বিশাল খুঁটি নাই মহান সৃষ্টিকর্তা হাত লাগাইনি শুধু বলেছে কোন হো যা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে এত ভালোবাসে আশরাফুল মখলুকাত মানুষ সে মুসলিম হোক আর অমুসলিম হোক মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসে সে মুসলমানের ঘরে জন্ম হোক আর অমুসলিমের ঘরে জন্ম হোক মহান সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ মখলুক করেই পাঠায় শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েই পাঠিয়েছে বড় হবার পর তুমি মানুষ থাকবে না দুপায়ে পশুর থেকে নিকৃষ্ট হবে ওটা তোমার বিবেকের কাছে কেন মানুষ যেমন শ্রেষ্ঠ মানুষই উলাইকা বালুহুম আদাল চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হলো মানুষ অতএব সেই আল্লাহ আমাদেরকে কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে তৈরি করলো ১২০ দিন হয়ে যাবার পর ওই জেসেমের মধ্যে মহান আল্লাহর হুকুমকে ফুঁকে দেওয়া হয় যেটাকে রুহ রুহ বলা হয় আল্লাহর হুকুম রুহ ফুঁকে দেওয়া হয় ওই রুহ যখনই চলে আসে ওই জেসেমটার মধ্যে মায়ের পেটে তখনই মানুষগুলো লড়ে ওঠে বিজ্ঞান যেটাকে বলে অটোমেটিক কিন্তু কানা বিজ্ঞান এখনো খুঁজে পায়নি এটা অটোমেটিক নয় এটা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে ফুঁকা হয় দিওয়া হয় একটা জিনিস যেটাকে বলা রুহ যেটাকে কোনো স্টেটোস্কোপ কোনো চোখ কোনো ইন্দ্রিয় যন্ত্র দিয়ে দেখা যায় না বলে বিজ্ঞান এখনো বলছে অটোমেটিক কিন্তু এটা আল্লাহর হুকুম দেখতে পাবি না সারা জীবন কিন্তু ওটা আমার আল্লাহ
ভাই সময় কারো ইন্তজারে থাকে না ফুঁকে দেয় আমার এই ভাইরা তারা কোথায় গেল কি জানি অনেক জোর জবরদস্তি করে ধরে বেঁধে দাওয়াত করেছে কথা বুঝে যাচ্ছে আমার দাওয়াত অন্য জায়গায় ছিল আমি তারপরও বলেছিলাম ঠিক আছে একটু যাবো খুনি তৈটা যখনই দেয় তখন মায়ের পেটে বাচ্চা লড়ে ওঠে ওই বাচ্চা আস্তে আস্তে বড় হয় আল্লাহর সৃষ্টি দশ মাস দশ দিন কম বেশি আগে পিছু দুনিয়ার বুকে আসার সময় হয় সিজার হলে একটা বিজনেস সিজার কি বিজনেস আমার এই কথা শুনলে বিজনেসম্যান যা একটু অসুবিধে হতে পারে এতে আমার কোনো যায় আসে না সত্য কথা হলো সিজার হচ্ছে বিজনেস কারণ এই দুনিয়ায় মানুষ ছাড়া সমস্ত পশুদের বাচ্চা হয় কারো সিজার করতে লাগে না মানুষের সিজার করতে লাগে কিন্তু করোনার সময়ে কোন মানুষের সিজার করতে হয় না অটোমেটিক হয়েছে যেই করোনা চলে গেছে আবার সিজার ছাড়া নাকি বাচ্চা হয় না এটা বিজনেস ছাড়া অন্য কিছু নয় আমার আল্লাহ এত সুন্দর সিস্টেম করেছে দশ মাস দশ দিন আগে পিছু ওই বাচ্চার আসার সময় দুনিয়ায় চলে আসে আসার পর কান থাকে শ্রবণ শক্তি থাকে না চোখ থেকে দেখতে পায় না মুখ থেকে কথা বলতে পারে না হাত থেকে কিছু ধরার ক্ষমতা রাখে না পা থেকে চলার ক্ষমতা থাকে না আবার মহান সৃষ্টিকর্তা আস্তে 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 ওই শরীরে সব কটা জিনিসকে আস্তে আস্তে চালু করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তার থেকেও একটা আশ্চর্যের বিষয় শুনুন কে আল্লাহ আল্লাহু আকবার বাচ্চা দুনিয়ায় আসবে আল্লাহ তিনার দাস দাসী আসবে তাই তিনি মায়ের স্তনে বাচ্চা আসার আগে খাবারের ব্যবস্থা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই খাবারের সিস্টেমটা কেমন গরমকালে খাবারটা ঠান্ডা বাহির হয় আর শীতকালে খাবারটা উষ্ণ গরম বাহির হয় জোরে বলুন সুবহানাল্লাহ না মায়ের স্তনের ভেতরে ডিপ ফ্রিজ আছে না সেখানে কোনো হিটার আছে মহান সৃষ্টিকর্তার কুদরত দেখুন এক মায়ের কোন সময় গরমে বাচ্চা হয় কোন সময় আবার শীতকালেও বাচ্চা হয় কিন্তু সিস্টেম মহান রব্বুল আলামিনের এত সুন্দর যে বাচ্চা কেন আল্লাহ চায় আমার দাস দাসী গুণ শীতে একটু হালকা গরমটার ভালো লাগবে দেখুন আমাদের ভালোর জন্য আল্লাহ ঠিক সিস্টেম আবার গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা আমার বান্দাদের ভালো লাগে ঠিক দেখুন নেচার আল্লাহ তাই ব্যবস্থা করেছে এগুলো বলার উদ্দেশ্য এটাই যুবক আমার ভাই আমার বোন আমার আব্বু আমার মা ভাবুন কে আমাদের মালিক তিনি কত এহসান করলেন কত দয়া করলেন আমাদেরকে দুটো চোখে রোশনি দিলেন এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান আমরা দেখতে পাচ্ছি এই এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এক একটা চোখে কত কোটি 13 কোটি নয় 13,000 কোটি শোনো বন্ধু বিজ্ঞান এমনি ইসলাম কবুল করছে না বিজ্ঞান এমনি ইসলাম কবুল করছে না বিজ্ঞান যত রিসার্চ করছে তত মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে যে মোহাম্মদ বলল কি করে তখনই তারা রিসার্চ করে পাচ্ছে মোহাম্মদ রসুল বলতে এই জন্যই পেরেছে মোহাম্মদ রসুল হলেন আখিরি মেসেঞ্জার তিনাকে সৃষ্টিকর্তা পড়িয়েছে জানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দুটো কোটে চোখে 26,000 কোটি ক্যামেরা আছে ভাইয়ের আমার সেই আল্লাহ যিনি আমাদেরকে দুটো হাত দিল বিনিময়ে কিছু নেয়নি দুটো চোখ দিল বিনিময়ে কিছু নেয়নি দুটো কান দিল বিনিময়ে কিছু নেয়নি দুটো পা দিল বিনিময়ে কিছু নেয়নি এ আমার ভাই আমার বোন আমার আব্বা আমার আম্মা মালিক শুধু বলেছে আমার দিয়া জিনিস নিয়ে আমার বিরুদ্ধে ইউজ করবি না আমার পক্ষে ইউজ কর ডেকে নিয়ে এসে আমি চির শান্তির আমার মেহমান খানায় রাখবো যেটাকে জান্নাত বলা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর তুই যদি নেমো খারাম হস আমার হাতে আমার বিরোধী করিস
আমার পায়ে আমার বিরুদ্ধে চলিস, আমার চোখে আমার অপছন্দের দিয়া জিনিস দেখিস, আমার কান দিয়াতে আমার অপছন্দের জিনিস শুনিস, আমার দিয়া জিন্দেগিটাকে আমার অপছন্দের রাস্তায় কাটিয়ে দিস, তাহলে তোর মতো নেম খারামকে নিয়েছি আমি জাহান্নামে দেব। শুনছেন তো বাপ? তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা যদি নেম খারাম হই জান্নাত যাওয়ার আশা রাখা কি উচিত হবে? আমরা যদি নেম খালাল হই তবেই তো মালিক আমাদেরকে জান্নাত দেবে। এরপরও দয়ালু মালিক কত দয়া করে, তিনি বলছে যদিও নেম খারাম হয়েও যাস, যদিও ভুল করে ফেলিস, যদিও অন্যায় করে ফেলিস, আমার কাছে একবার বল আল্লাহ আমি ভুল করেছি আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চুরিকে চুরি, সিনা জুরি মাফ নাই। ভাইরা যদি আল্লাহ আমাকে জবানে কথা না দিত, আপনারা আমাকে দাও তো করতেন না, আমি আপনাদের কাছে আসতাম না, এতগুলো মানুষ জড়ো হতে পারতেন না, আমি আপনাকে আল্লাহ পাকের কথা শোনাতে পারতাম না। আল্লাহ বড় দয়া করে আমার জবানে কথা দিয়েছে, তাই আমি আপনাকে কোরআন শোনাচ্ছি, তাই আমি আপনাকে রসুলের কথা শোনাচ্ছি, তাই আমি আপনাকে আল্লাহর কথা শোনাচ্ছি। এ যুবক তুমি নিজে কি বলছিস হাবা আমি বুঝতে পারি না, কি বলছি বুবা আমি বুঝতে পারি না, তোমার দিলটা ভেঙে যেত, তোমার কত কষ্ট হতো, এই জবান নিয়ে তুমি মিথ্যা কথা বলবে না, এই আল্লাহ দিয়া জবানে কাউকে গালি দিও না, এই আল্লাহ দিয়া জবানে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না, এই আল্লাহ দিয়া জবানে তুমি এমন শিরকি স্লোগান দেবে না যাতে আমার আল্লাহ পাওয়া খুশি হয়ে যায়। তোমাকে আল্লাহ জবান দিয়েছে, এই জবানে তুমি দরুদ পড়বে, এই জবানে কোরআন পড়বে, এই জবানে মা বাপকে ডাকবে, এই জবানে তুমি গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে সৎ পরামর্শ দেবে, এই জবানে সত্য কথা বলবে, এই জবান দিয়ে তুমি যখন খুবই কষ্ট হবে আল্লাহর কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবে। সেই জবানে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জবান যিনি দিতে তিনি সুবহান, তিনি মহান আল্লাহ, তিনি পবিত্র, কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ দিয়েছে। তাই জবানকে জবানের জায়গায় খরচ করো না, হয় কিন্তু জবানের হিসাব কায়ামতের দিন নেওয়া হবে। ভয় করো মালিককে, ভালোবাসো মালিককে। সৃষ্টিকর্তা কত সুন্দর করে আমাদেরকে বানালেন, সূর্য দিয়েছেন আমাদের কাজ কামে যাতে করতে সুবিধা হয় আলো, আর চাঁদ দিয়েছেন আমাদের জন্য মাসের হিসাব, আর তারা দিয়েছে আমাদের লাইট ল্যাম্পের জন্য। কত সুন্দর সিস্টেম করে তিনি বানিয়েছে আমাদের জন্য। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা হালকা বয়সী মানুষ মাত্র ভুল হয়ে যায়, আল্লাহ দুটো পা দিয়েছে, যদি দুটো পা না দিত তুমি আমি যদি পঙ্গু হতাম, তুমি আমি যদি প্যারালাইসিস হয়ে যেতাম, তোমার আমার দুটো পা যদি না থাকতো তোমাকে তোমার আব্বা তোমার আম্মাও একদিন বুঝা মনে করত, দুনিয়ায় যারা তোমাকে এত সম্মান করে তুই না হলে চলবে না, তুই তো সমাজে সবকিছু এতই তেল দেয় তারাও তোমাকে কিন্তু গুরুত্ব দিত না, এই সমাজে তোমাকে সবাই অবহেলা করত, কিন্তু এই দুটো পা যিনি দিয়েছে এ যুবক সেই পা দিয়ে তুমি তার জন্য কি করলে বলো, তার রাস্তায় কতবার চললে বলো, তার দিকে কতবার গেলে বলো, তিনি দুটো পা দিয়েছে তোমাকে কি জন্যে, যাতে তুমি কারো মুখাপেক্ষী না হয়, তুমি নিজের পায়ে হেঁটে হেঁটে নিজের কাজে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে নিজের প্রয়োজনে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, নিজের পায়ে
হেঁটে হেঁটে আলেমদের দরবারে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে ওলিয়া উলিয়ার কাজে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে ইনকাম করতে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে বিমারীকে দেখতে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে অসহায়কে দেখতে যাবে। এ যুবক আল্লাহ দিয়েছে নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহর রাস্তায় খরচ করো। নাই মনে রাখবে এই জমিনের উপরে অনেক যুবক আছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পা কেটে বাদ দিতে হয়, আল্লাহ পারে 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 পারে, তবে মনে রেখে দেবে ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে কিন্তু দেয় নে। এ যুবক ভুলে যেও না গো সেই আল্লাহকে, যে আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচবার মসজিদে যখন মুয়াজ্জিন ডাকতে থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, ওই সময় তোমার তো উচিত এই পা দিয়ে হেঁটে হেঁটে এসে আল্লাহর ঘর মসজিদ নামাজ পড়ার রুখু সিদা দিয়া কিয়ামে দাঁড়িয়ে থাকা। মনে রেখে দেবে তাহলে কামতে দিনে আল্লাহ আরশে আজিমের ছায়ায় বসতে দেবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজিন আলাদা বক্তা আলাদা। বক্তা যারা সত্যের মধ্যে মিথ্যাকে ঢুকায় তাদের ঘরে বক্তা বলতে পারে। ওয়াজিন কারা? যারা নিজের কথা বলে না, ভালো কথা মানুষকে শোনায়। ভালো কথা কোনটা? আল্লাহ ও রসুলের কথা, অন্য কারো কথা ভালো কথা হতে পারে না। দিদি বলেন অলিয়া উলিয়াদের বাদ দিলেন কেন? অলিয়া উলিয়াদের মুখ ছিল কথা আল্লাহ ও রসুলেরই ছিল, তারা নিজেদের মন গড়া কিছু বলে না, ওই আল্লাহ রসুলের কথাই বলেছে। তাই আপনাদেরকে বলছি ভাবুন, ওয়াজ ভালো কথার উপদেশ, ভালো কথার উপদেশ দিচ্ছি, ভাবুন। হালকা বয়সে দুনিয়াদারি ব্যবসা কারবার সংসার সব কিছুই হবে, কিন্তু তার মধ্যে আপনাকে ভাবতে হবে কোন কাজটা করলে আল্লাহ অপছন্দ, ওই কাজটা থেকে নিজেকে দূরে রাখা, যে কাজটা করলে আল্লাহ খুশি হবে ওই কাজটা করা। আল্লাহ আমাদের সবাইকে কোটিপতি করে পাঠিয়েছে, কি গো পাঠিয়েছে না পাঠায়নি? আপনি নিজের দিকে তাকান, দুটো কিডনির দাম কত জানেন আজকের বাজারে? দুটো হাতের কত দাম জানেন? দুটো চোখের দাম কত জানেন আজকের বাজারে? হ্যাঁ, আজকাল তো মুসলমান দিমাগই লাগাই না, শুধু হই 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 করে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছিস, কি হচ্ছে না হচ্ছে, দিমাগ লাগাবার সময় নেই। এই দিমাগটার দাম কত জানেন? আল্লাহ সবাইকে কোটিপতি করে পাঠিয়েছে, কিন্তু তার বিনিময়ে আল্লাহ কিছু লাইনে শুধু বলেছে দুনিয়ায় গিয়ে লোভ যদি সামলাতে পারিস তুই উপযুক্ত জান্নাত পাবি। আজি এই ধোকায় সামান্য দুনিয়া হলো পায়খানা, মাফ করবেন খারাপ লাগলো নাকি, দুনিয়া টয়লেটের জায়গা জানেন না? আমাদের বাপ গন্ধম খাওয়ার পরে চাপ লেগে গেছিল, বাপকে আল্লাহ কোথা পেটিয়েছিল বলবেন তো? যাও কাজ ছেড়ে আসো দুনিয়ায়, এটা হলো সেই জায়গা। এতেই যদি আমরা এত দিবানা হয়ে যায় তাহলে জান্নাতে হুড় দেখলে কি হবে আমাদের? ও তো ছিঁড়ে খেয়ে ফেলবে। ওই জন্য আল্লাহ বলো তুই যাওয়ার উচিত নয়, তুই যাওয়ার উপযুক্ত নয়, তুই দুনিয়ায় যদি এই দেখে কন্ট্রোল না করতে পারিস তাহলে হুড় দেখলে তো তোমাদের কাজ করবে না। যে তুই যদি সামান্য দুনিয়ার এই মদেতেই এত দিবানা হয়ে যাস তাহলে জান্নাতে যে সারা বান তহুরা পান করানো হবে ওই দেখলে কি করবি? খাওয়া ছেড়ে দিয়ে মাখবি তো? অত তোর মতো আনকালচার জান্নাতে যাবে না। এই দুনিয়ায় থেকে যে লোভ সামলাতে পারবে, এই দুনিয়ার পাকের মধ্যে থেকে পাক গায়ে লাগাবে না, অর্থাৎ পাকাল মাছ যাকে বলা হয়, এই দুনিয়ায় ফেতনা ফাসাদ থাকবে, লোভ লালসার জিনিস থাকবে, গান যাত্রা ফাংশন জুয়া জেনা ব্যবচারে মদ লড়ি এ সব থাকবে, এগুলো শয়তানের একটা বুনা জাল চতুর্দিকে, যাতে আল্লাহর জান্নাত থেকে আমরা
দূরে সরে যেতে পারি আর শয়তানের আমাদের উপরে রাগ কিসের জানেন বাপ আদম কে সম্মান আল্লাহ বেশি দিয়েছে শয়তানের মাথা হ্যাট হয়ে গেছে তাই শয়তানের রাগ আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাব শুধু মুসলমানরাই যে আদমের ছেলে তা নয় প্রত্যেকটা মানুষ নর নারী সবাই আদম আলাইহিস সালামের ছেলে কোন ছেলে যদি ভুল রাস্তায় চলে যায় ওই ছেলেকে জানতে হবে শয়তান গ্রাস করেছে ওই ছেলে ধ্বংস হয়ে গেছে আমরা দোয়া করব আমার বাপের প্রত্যেকটা ছেলেকেই যেন আল্লাহ হিদায়াত করে বলুন আল্লাহুম্মা আমিন সে আমার ঘরে জন্ম হোক আর আপনার ঘরে জন্ম হোক দোয়া সবার জন্য করবে কেন আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই 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 বোন সবাই বাপ আদমের সন্তান কিন্তু শয়তান বড় চালাক শয়তান দেখে নেচারটা কি একটু টাকা ভক্ত টাকা হলে খুব খুশি শয়তান ওকে টাকার লাইনের দরজা খুলে দেয় ওর অনেক চালা আছে যেমন আবু জেহেল ছিল ফেরাউন ছিল নমরুদ ছিল আজও শয়তানের কিছু নাম করা চালা আছে তাকে যে শয়তান মন্ত্র দেয় যে ও একটু টাকা পেলেই আমার দিকে চলে আসবে কিছু টাকা দে তো শয়তানে তখন ওই চেলা তাকে টাকা দেয় দিয়ে কিনে লয় শয়তান দেখে যে একটু নারী হলে ভালো লাগে বোঝাবার জন্য বলছি আবার নারীদের মধ্যে পরীক্ষা করে শয়তান দেখে যে এই নারীটার নিচার কি যে দেখে এই নারীটা একটু গয়না টয়না খুব পছন্দ করে বা একটু ভিআইপি গাড়ি দামি বাড়ি হবে পার্টিতে যাব সেজে গুজে সেন্টেন লাগিয়ে কথা বুঝাচ্ছে না শয়তান তার মতো দেখ একটা লোককে ঠিক করবে যে ওকে একটুখানি পদ দিবার অফার দে ভালো যাই তোমাকে দিয়ে দেবো তুমি তাহলে ঠিক সেজে গুজে যেতে পারবে আবার যখন মলি সাহেব দেখে শয়তান তখন কি করে জানেন শয়তান তো মলি সাহেবকে এসে বলবে না দি মদ খাবি চ মলি সাহেব খাবে নাকি তখন মলি সাহেব কেছে শয়তান কাটি দেয় ওরই চালাতে ঘরে পাঠিয়ে যে তোমার মতো দ্বিতীয় আয়োজন আলেম এই বাংলায় আর কেউ নেই জানো ও তখন ফোলে ফোলা মানে কি অহংকার অহংকার হলে কি হয় দেখেছে শয়তান কিভাবে শেষ করছে আবার যখন বেশ নামাজি দেখে নামাজ পড়ছে ফজর বেলা উঠে যাচ্ছে শয়তান দেখছে একে যদি বলা হয় যে তুমি যাত্রা দেখতে যাবো যাবে না শয়তান তখন একে বলে মসজিদটাকে তো তুমি আবাদ করে রেখেছো বাকি সব দেখো কেমন ঘুমাচ্ছে ও একদিন দেরিয়ে পড়বে তোদের উপরে খোদার গজব হয়নি আমার জন্যই মসজিদটা বেঁচে আছে নাই মসজিদ বিরান হয়ে যেত ব্যাস ও সব 12টা বেজে গেল ঠিক না বেটি ভাই অহংকার হয়ে গেল তা যার হাত যে নেচারটা দিলে ধ্বংস করা যায় শয়তান তাকে সেই মেডিসিনটা খাওয়ায় কিন্তু শয়তান ডাইরেক্ট খাওয়ায় না ওর কোয়ালিটির অনেক লোক ছাড়া আছে বাজারে যেমন আমার রসুল্লাহর পক্ষে আল ওলামা অরাসাতুল আম্বিয়া আলেমে হাক্কানিরা আছে নবীর পক্ষে কাজ করছে তা শয়তানের পক্ষে অরাসাতু শয়তান আছে শয়তানের অরিসরা আছে তারা এইসব কাজ টাজ করে আল্লাহ আমাদেরকে হিদায়ত করেন বলুন আল্লাহুম্মা আমিন ভুলের ঊর্ধ্বে কেউ নয় আমিও পাপি আপনারা পাপি কি বলতে পারছি না তবে আমি সব থেকে বড় পাপি কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম বাস ওই জায়গাটাই আমার বাঁচার একটা আশা যে তিনি বড়ই দয়ালু তাই আমার ভাইদের বলবো যদিও এই পা দিয়ে কখনো ভুল দিকে চলে যাও তোমার আল্লাহ দিয়া পা দিয়ে কবার মসজিদে গেছে অঙ্কটা করো যদিও তুমি এই পা দিয়ে যাত্রায় চলে যাও তুমি এই পা দিয়ে কোরআনের মাহফিলে কবার গেছে হিসাব করো কেন পাটা দিয়েছিল কোরআনের মাহফিলে যাওয়ার তুমি ভুল করে চলে গেলে যাত্রায় তওবা করো কিন্তু কমসে কম তোমাকে তো এই মেন্টালিটি তৈরি করা দরকার হারে হালকা বয়সে নাই চলে গিয়েছিলাম কিন্তু আমি তো কখনো ভালো জায়গায় যাইনি তাহলে এটা না শুকর করা হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় হলো না যদিও জবানে তুমি নোংরা কথা বলে ফেলো তোমাকে তো ক্যালকুলেশন করা দরকার এই জবানে আবার কতবার আল্লাহর পক্ষে কথা বললাম এ যুবকেরা তরুণেরা এমন
নবী পাকে প্রেমিকেরা আমি একটা কথা শুধু ভাবিয়ে দিতে চাই আমার আল্লাহ বাবর দয়ালু এই যুবক আমার বোন আমার ভাই হালকা বয়সে একটু ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় খারাপ রাস্তায় চলে যায় তওবা করে ফিরে আসো কেননা আল্লাহ বড় গফুর আল্লাহ বড় গফফার তিনি তোমাকে আমাকে মাফ করে দিতে ভালোবাসে এই পৃথিবীতে কেউ অন্যায় করলে সে যদি কোনো নেতার কাছে অন্যায় করে সে যদি জমিনে কারো কাছে অন্যায় করে সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে খুঁজে খুঁজে বেড়ায় তাকে শাস্তি দেবে ধরার পরে আর আমরা যদি আল্লাহ পাকের নাফরমানি করে অন্যায় করে ফেলি আমার আল্লাহ প্রতিদিন তার যদি রক্তে তোমাকে আমাকে রহমতি ভাবে কুদরতি ভাবে ডাক দেয় খুঁজে ডাকে ওরে আমার দাস দাসী রে আই দুনিয়ায় রাজা মহারাজারা তোকে খুঁজে শাস্তি দেবে বলে কেন তুই ভুল করেছিস কিন্তু আমি আল্লাহ আমি তোর মালিক আমি তোর সৃষ্টিকর্তা তুই চব্বিশ ঘন্টা আমাকে ভুলে থাকি তথাপি আজ আমি তোকে ডাকছি শাস্তি দিবার জন্য নয় আমার কাছে একবার এসে বল আল্লাহ ভুল করেছি মাথাটা নত করে দিয়ে বল সুবহান রাব্বিল আলা আল্লাহ তুমি পবিত্র তুমি পবিত্র শোন রে আমার বান্দা বান্দি আমি আল্লাহ এত দয়ালু যত বড়ই ভুল করিস না কেন আমি আল্লাহ তোকে বেগুনা করে পাক পবিত্র বানিয়ে দেব আরো জোরে বলুন সুবহান আমার ভাই আমার বোন আমার আব্বা আমার মা যদি এইটাও না করতে পারি তাহলে আমরা কত ফাটা কপাল হয়ে যাচ্ছি তাহলে ভেবে দেখুন কত তাহলে আমরা খারাপ হয়ে যাচ্ছি তবে আজকের দিনে এত গাফিলতি হওয়ার পিছনে আমার জ্ঞান আমার কিতাব মোতালাতে আমি দুটো জিনিস দেখতে পেয়েছি আপনাদের কাছে শেয়ার করছি সেই দুটো জিনিসের কারণে আমরা এত গাফিল হয়ে যাচ্ছি কি একটা হলো আমাদের ঈমান নাই বলবো না আছে কিন্তু ঈমানের চার্জ 1%ও নাই ওই জন্য ফোন লাগছে না ফোনটা অন আছে ঠিকই কিন্তু ফোন করতে গেলে কেটে যায় কখন ভাই যখন একেবারে চার্জ শেষ ঈমানের চার্জ কি রসুলের প্রেম জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমাদের মধ্যে হ্রাস হয়েছে কমেছে সত্য না মিথ্যা 100% সত্য পিসাবদের মধ্যেও কমেছে আলেমদের মধ্যেও কমেছে সাধারণ নামাজির মধ্যেও কমেছে হাজির মধ্যেও কমেছে আম মানুষের নারনারীর মধ্যে কমেছে লজ্জা করার কিছু নেই অতি সত্য কথা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন আমি কারো বিরুদ্ধে না আমি আমার কথাও বলছি এটা আলোচনা এখানে বিরোধী করার ব্যাপার না আলোচনার জায়গা একটা আর দ্বিতীয় আমাদের এই দূরত্বের কারণ হলো শয়তান ও শয়তানের চেলারা বড় প্ল্যান করে আমাদের ঘরে হারাম ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না হারাম খাদ্য ভেতরে ঢুকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না আল্লাহ নবী বললেন এই জবানের হিফাজত যে করতে পারবে সে আধেক নিজেকে হিফাজত করে ফেলবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জবান এমন একটা জিনিস এই জবান দিয়ে এই মুখ দিয়ে আমরা একটা বাজারে শুকনো বিস্কুট কিনলাম একটা শুকনো খাদ্য কিনলাম যারা ইসলাম ও ইসলামকে ভয় খায় সন্ত্রাস যারা জালিম যারা যারা সমাজ বিরোধী মানবতা বিরোধী নারীদেরকে রাখেল বানানো পছন্দ করে যারা মানুষের প্রভু হতে চায় ফেরাউনের মতো উদ্বা সাইবা আবুল হাবের মতো আজও আছে নেই কে বলেছে তারা সব সময় ইসলামের এই আলোকে ভয় করে ইসলামের এই সত্যকে ভয় করে ইসলাম মানলে ওলাদের ঘরে ভয় করে কেন তারা জানে ইসলাম এমন একটা নূর ইসলাম এমন একটা জ্যোতি এমন একটা রাস্তা এমন একটা সত্য এমন একটা শান্তি এমন একটা মানবতা এমন একটা চেতনা এমন একটা ইনসাফ এমন একটা ইনসানিয়াত এটা যদি সমাজে থাকে তাহলে মানুষের প্রভু হওয়া তো দূরের কথা আমি যে পশু এটা সবাই জেনে যাবে কথা বুঝছেন তাই তারা তখন কি করে বড় প্ল্যান করে অর্থ খরচ করছে আরব কোটি ডলার টাকা
খরচ করে আমাদের মধ্যে থেকে সর্বপ্রথম টানছে রসূলের প্রেমকে কমাচ্ছে আজকে সমাজে দেখবেন maaf করবেন কিছু কিছু কথা এমন ভাবে প্রচার হয় যেন রসূল একটা সাধারণ মানুষ একটা মানুষ ঠিক এতটুকুই আর আমাদের ঘরে বড় প্ল্যান করে দাওয়াত করিয়ে হোক ফ্রিতে হোক বন্ধুত্ব করে হোক বা নিজেদের পয়সা খরিদ করে হোক যে খাবারগুলো চতুর্দিক দিয়ে আমাদের পেটে যাচ্ছে ওই খাবারের মধ্যে এমন খাদ্য প্ল্যান করে ঢুকানো হচ্ছে যে গুণর মধ্যে হারাম বস্তু জড়িয়ে আছে এ থেকে বাঁচার উপায় কি বলবো এদিকে প্রথম মাচার উপায় হলো সাহাবাদের ফলো করা যেভাবে নবীকে প্রেম করেছো ওইভাবে প্রথম নবীর সঙ্গে প্রেম জোড়ো কারণ নবীর প্রেম নাপাককে পাক করে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেম এত পাওয়ার নাপাককে পাক করে দেয় লো ব্যাটারিকে চার্জ দিয়ে পুরো হাই করে দেয় আর হাই ব্যাটারি যখন হয়ে যাবে তখন তার একটা কারেন্ট ভোল্টেজ থাকে যেটাকে টাচ করলে একটা ঝিনঝিনে ভাব আসে কথা বুঝা আসছে না নাই এক নম্বর দ্বিতীয় নম্বর হলো বেশি করে আল্লাহকে স্মরণ করেন জিকির ও সেজদার মাধ্যমে করে তাকে বলেন খোদা বাঁচার এখন উপায় নেই কাকে বলবেন যে যে আল্লাহকে যে খোদা বাঁচার এখন উপায় নেই এমন একটা সময় আপনি পাঠিয়েছেন হাজারো চেষ্টা করে খোদা হচ্ছে না স্পেশাল ভাবে আপনি আমাদেরকে বাঁচান এই দোয়াটা তার কাছে বারবার করেন তওবা করেন ইস্তেগফার করেন আমার আল্লাহ আপনার মধ্যে একটা প্রেম দেবে ওই প্রেমে দেখবেন আপনার রোজা রাখার নেশা আসবে যখনই রোজা রাখার নেশা আসবে তখন আপনার ভেতরটায় যদিও কিছু গাদ খারাপ চলে যায় ওটাকে পুড়িয়ে ছাড়কার করে আপনার শরীরকে ভালো করবে আর এই শরীর তখন নূরের লাইট দেবে ভালো দিকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি আপনার আখেরাত বিশ্বাস করেন যদি আপনারা মানেন যে আমারও মৃত্যু হবে আমাকে উঠানো হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন যদি আপনারা বিশ্বাস করেন ময়দানে মাহশর বলে একটা জায়গা আছে যদি আপনি বিশ্বাস করেন হিসাব নিকাশ হবে যদি আপনি বিশ্বাস করেন পুল সুরাত চুলের থেকে সরু হীরের থেকে বা তরোয়ালের থেকে ধার যদি আপনি বিশ্বাস করেন ওই পুলের উপর দিয়ে সবাইকে যেতে হবে তলাটা হবে জাহান্নামের আগুন পার হতে পারলেই জান্নাত যদি আপনি বিশ্বাস করেন কিয়ামতের দিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্য নামাবে বারো গুণ তাপ বাড়বে সূর্যের তাপেতে লোহা আগুন দিলে যেমন পুরে লাল হয় এই জমিনটা পুরে লাল হয়ে যাবে ওই জমিনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে আর জমিনে যেদিন হিসাব হবে ওই দিনের সময়টা কতদিন হবে কোরআনের ভাষায় আল্লাহ বলছে কানা মিকদারু খামসিনা আলফ সানাতিন 50,000 বছরের একটা দিন হবে এই দুনিয়ায় যে একটা দিন সেই দিন একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের যত সময় লাগে এই রকম লম্বা একটা দিন হবে সেদিন হবে বিচারের দিন 50,000 বছর কেটে যাওয়ার পর বিচার শুরু হবে তদিন সব বাপ হালুয়া টাইট হয়ে যাবে শুনছেন আমার ভাইয়েরা যদি আপনারা মনে করেন আমরা সেদিন দেখে লব খনি কি দেখবেন জানি না বাপ তবে রাত্রিরে ঘুমাচ্ছিলাম একদিন ডান দিকে কাঁথে শোয়া রাসূলের সুন্নাত নবীর সুন্নাত মানেই লাভ নবীর সুন্নাত যেখানে নেই সেখানেই লস 1,500 বছর আগে নবী বললেন ডান কাঁথায় সবে বিজ্ঞান বলছে মুহাম্মদ যখন বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু রহস্য আছে রিসার্চ করে দেখছে ডান দিকে শুলে হার্ট ব্লক হওয়া থেকে বাঁচে হার্ট ভালো থাকে কিডনিও ভালো থাকে জোরে বলুন সুবহানাল্লাহ 150 বছরের বিজ্ঞানকে স্যালুট জানাই তুই বারে রিসার্চ করলি প্রেম তো আমি এমনি করি নবী বলেছে শুই আমরা ঠিক না বেটি কিন্তু আরো বেশি প্রেম জন্মে গেল বারে তুই বিজ্ঞান বেরিয়েছিলিস
ঠিক না ভাই ঠিক তাই সেই ব্যক্তিও আবার মোহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এখন ও বিষয়ে আজকে আলোচনা নয় কখনো আল্লাহ যদি আবার নিয়ে আসে জায়গাটা বেশ ভালো লেগেছে খারাপ নয় তবে বড় ওলি গলি তো ওলি গলি হওয়ার পেছনে কারণ হলো লোকেশনটা ভুল দিছিল তাই তো আল্লাহ যদি কখনো আবার নিয়ে আসে সেদিন আলোচনা হবে যেমন নবীর প্রত্যেকটা সুন্নাতকে রিসার্চ করে বিজ্ঞান তৈরি হচ্ছে অহংকার না শুকরিয়া আর মোহাম্মদ রাসূল শুধু আমাদের নয় সবার যার পিপাসা লাগে যেমন পানি খায় পানি সবার যেই মোহাম্মদ রাসূলকে মানে তার পিপাসা মিটে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাই আমার ডান দিকে একদিন কাঁথে শুয়ে আছি আমি আমার কথা বলছি হঠাৎ করে মাথাটাকে একটু বালিশ থেকে তুলতে গেছি একটা হালকা এই জায়গায় শিরাতে একটা খিঁচ লেগে গেল আর ঘাড় মেকাতে পারিনি এরকম করছে কি হলো রে বাবা কিছু বুঝতে পারছেন একটা শিরা কখন হয়তো একটা সাথে একটা টাচ হয়ে গেছে এতে যদি এই হাল হয় আর কামতের দিন যদি আমরা বলি যখন হবে তখন দেখবো খনি কি দেখবেন কি দেখবেন বলুন তো মরে যদি যায় গাল হাঁ যদি রয়ে যায় কেউ যদি ধরে বন্ধ না করে দেয় মাছি ঢুকবে বেরোবে লড়াবার ক্ষমতা নেই কি দেখবেন বুড়ো বয়সে কত মানুষ দেখছেন না পিছানায় পায়খানা করেই গড়াগড়ি খেতে চার পাঁচ ঘন্টা কেউ হলে পরিষ্কার কর দিলে পরিষ্কার হয় না ওদিক গড়াগড়ি খেতে হয় কি কি দেখবেন দেখার কিছু নেই আল্লাহ যদি বলে একটা শিরাকে শুধু আর একটা শিরার উপরে উঠে যা ওর কাতলা মাছ বা মাছ ডাঙায় উঠলে যেমন লাপায় ওর থেকে বেশি লাপাবে যন্ত্রণাতে অতএব সোনার ভাই আমার বোন আমার বোঝাবার উদ্দেশ্য একটাই ভুল যদি হয়ে যায় তওবা করুন আর ভালোর সাথে যেন আপনাকে পাওয়া যায় যদি আপনি ইমানদার হন ভুল করবেন না প্রথম কথা তারপরেও যদি হালকা বয়সে হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করুন যে আল্লাহ আমি গান শুনে ফেলেছি আল্লাহ আমি সিনেমা দেখে ফেলেছি আল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি আল্লাহ আমি মিথ্যা কথা বলে ফেলে ইত্যাদি 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 আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করুন বনি ইসরায়েল কওমের একটা যুবক ছিল তৎকালীন সময় বহুত অর্থশালী ছেলে শোনো আমার যুবকরা শুনছো তো বহুত অর্থশালী সে প্রতিদিন নোংরা কাজ করত আশা করছি বুঝতে পারছ অবৈধ সম্পর্ক নারীদের সঙ্গে করত বাজার থেকে খরিদ করে নিয়ে আসত অবৈধ সম্পর্ক করত একদিন একটা কুমারী খুব সুন্দরী দেখে বোঝা যাচ্ছে খুব ভদ্র মিষ্টি সভ্য ঘরের কন্যা হালকা বয়স 60 দিরহাম দিয়ে কিনেছে যেটা আজকের বাজারে আমার দেশে হলে 8-9 লক্ষ টাকা হবে কম বেশি কিনে ঘরে নিয়ে এসেছে রাত্রিরে খাওয়া দাওয়া করে ওজ্জা প্রতিদিনের কাজ পাপ করা সেই পাপের জন্যই নারীর ঘরে যখন যাচ্ছে গিয়ে দেখছে নারীটা কাঁদছে তখনই যুবকটা বলছে খাতুন মহিলা তুমি তো স্ব ইচ্ছায় আমি কিনলাম তোমায় তুমি জোর করে আনিনি স্ব ইচ্ছায় কিনেছি কাঁদছো কেন তখন মহিলা বলছে আমি যে বিক্রি হয়েছি স্ব ইচ্ছায় নয় গরিবই আমাকে এই দিকে ঠেলে নিয়ে এসছে কিন্তু যত সময় পাপের দিকে যাচ্ছে আল্লাহর ভয় আমার দিলকে ভেঙে চুরমার করে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার আমার পরিবার আমার বাপু আম্মু আছে তারা কত গরিব তাদের অবস্থা আমি দেখেছি আমি কোনো দিশে পাই না তাদেরকে সেবা করার বাধ্য হয়ে আজকে আমাকে এই রাস্তায় নামতে হয়েছে এটা আমার শখ নয় মজবুরি কিন্তু পাপের যত কাছে যাচ্ছি আমার মধ্যে আল্লাহর ভয় আমার বুককে ফাটিয়ে দিচ্ছে যন্ত্রণা হচ্ছে ছটফট করছি যে কি মুখ দেখাবো মালিকের কাছে কেন মালিক আমাকে বলেছিল তোর কাছে যে নিয়ামত দিলাম ওই নিয়ামতটা তোর স্বামী ছাড়া অন্য কাউকে দিবি না আজকে আমি সেই নিয়ামতটা স্বামীর হকটাকে আমি নষ্ট করতে যাচ্ছি পেটের জ্বালায় অভাবের জ্বালায় আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না
হয়তো দুনিয়ায় আমার স্বামী আমার বিষয় জানতেও পারবে না কিন্তু আল্লাহ তো সব জানে এইটুকু কথা যুবকটার মধ্যে একটা ধাক্কা লেগে গেল বুকে হায় 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 এত গরীব এত দিন অভাবে থাকার পরও এ আল্লাহকে এত ভালোবাসে এত ভয় করে আর আল্লাহ আমাকে ধন দিয়েছে ইজ্জত দিয়েছে জমিদারি দিয়েছে পাওয়ার দিয়েছে লোক ভয় আমার সামনে কথা বলে না আমি রোজ এত পাপ করছি আল্লাহকে ভয় আমি করিনি আমার কি হবে ই তো কোনোদিন পাপ করেনি আজকে শুধু করতে এসেছে পাপ এখনো করেনি এতেই ভয়ে জড়ো আর আমি তো রোজ পাপ করে বেড়াচ্ছি আমি কি মুখ দেখাবো আল্লাহকে বাস চেতনা ফিরে গেল ছেলেটা আর যুবকটার চোখে পানি যুবকটা বলছে বোন মেয়েটা একবার বোন বলে ডাকছে তুমি আমার জন্য একটু দোয়া করো আমি খুব খারাপ আমি খুব বদমাইশ জানি না এই মুখ আল্লাহকে দেখাতে পারবো কিনা তবে দোয়া করো আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে আমি তওবা করছি জীবনে কোনোদিন শারাব জেনা কোনো আর পাপ আল্লাহর নাফরমানি কাজ আর কোনোদিন করব না তুমি যাও 60 দিরহাম টাকা ফেরত দিতে হবে না তোমার আব্বা আম্মার পিছনে খরচ করো মহিলাটা যেতে দেরি যুবকটা ইন্তেকাল হতে দেরি হয় না ইন্তেকাল হয়ে গেল সমস্ত গ্রামবাসী ঘৃণা করে ভয়ের চোটে কিছু বলতে পারে না আজও সমাজে এরকম পাপী ছেলে আছে যারা ইরাকায় জুলুম করে বেড়ায় অত্যাচার করে বেড়ায় সবাই তাকে ভয়ে কিছু বলে না কিন্তু দিল থেকে ঘৃণা করে আমি ওই সকল মানুষকে বলবো তওবা করো তওবা করো তওবা করো কেন তুমি কবে মরবে কেউ জানে না ওই যুবকটা জানতো না যে আমি তওবার পরেই মরব কিন্তু আল্লাহ ওকে একটা বাহানায় হেদায়েত করে দিলেন পরের দিন গ্রামের মানুষরা বেরিয়েছে দেখছে ওই যুবকের দরজায় লেখা আছে এ এলাকার মানুষ তোমরা আমার বন্ধুর জানাজায় শরীক হও জোরে বলুন সুবহানাল্লাহ কেন এ গত রাত তওবা করেছে তওবাকারীকে আল্লাহ পছন্দ করে এর গোনাকে আল্লাহ মাফ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি তুমি সবাই আল্লাহর মালিকের তিনি সুযোগ দিয়েছে তওবা করো যুবক আমার ভাই আমার বোন আমার তওবা করো তওবা করো তওবা করো বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদো আর রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মহব্বতের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক রাখো এটা হলো ঈমান নবীর সঙ্গে প্রেম আদবের গাঁঠ বেঁধে লিওয়ার নাম হলো ঈমান যেটাকে আকীদা বলা হয় আকীদা মানে উকুত থেকে আকীদা নবী কোন জিনিসের সঙ্গে শক্ত করে গাঁঠ বাঁধা দুনিয়ায় সব উল্টে গেল এই গাঁঠ যেন না খোলে তো নবীর সঙ্গে প্রেমের গাঁঠ আদবের গাঁঠ মহব্বতের গাঁঠকে বেঁধে নিবার নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ আরে যুবক আমার নিঃশ্বাস এখনো চলছে আল্লাহ চালিয়ে রেখেছে আল্লাহ বলে চিৎকার দিচ্ছি আমি কাল এই সূর্য উঠবে আমি না উঠতে পারি সন্ধ্যা হবে তুমি না দেখতেও পারো মগ জোহরে নামাজ হবে তোমার জোহরে নামাজ নাও পড়া হতে পারে হয়তো জোহরে নামাজের পর জানাজা হয়ে যেতে পারে এ যুবক কার কখন চলে যাবে কেউ জানে না আমি বুঝাতে চাইছি একটাই এই সামান্য জিন্দগিটা আল্লাহ পা দিয়েছে এই জিন্দগিকে আল্লাহ নাফরমানি রাস্তাতে চালাও না আল্লাহর পছন্দের রাস্তায় চালাও আল্লাহর পছন্দের রাস্তা কোনটা আল্লাহ নাফরমানি রাস্তা কোনটা আল্লাহ কোরআনে বড় সহজ করে জানিয়ে দিয়েছে মাতা কুমর রসুল ফকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আমার হাবিব যা আদেশ করেছে মেনে নে আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে নবী পাকের আদেশের রাস্তাটা হলো আল্লাহ পাকের পছন্দের রাস্তা নবী পাকের নিষেধ
সে যে রাস্তা থেকে নিজেকে দূরে রাখাটা আল্লাহ পাকের পছন্দ এই যুবক রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ সামান্য জিন্দেগি দিয়েছে এটা হলো একটা পরীক্ষার জায়গা এই দুনিয়ায় তুমি আমি পরীক্ষা দিতে এসেছি যখন কোন বাচ্চা দুনিয়ায় পরীক্ষা হয় আশেপাশে খেলা তামাশা যাই থাকুক না কেন ও যদি খেল তামাশা ছেড়ে দিয়ে দিন রাত যদি পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করে তাহলে দেখবেন ওই ছেলেটা একদিন ওর জীবনটা একটা সুন্দর জীবন হবে কেননা ও পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করলে দুনিয়ায় সম্মান পাবে ওর আত্মীয় স্বজন সবাই ভালোবাসবে পরবর্তীতে দেখা যাবে ওই ছেলেটা একটা ভালো চাকরি ভালো জীবন পেয়ে যাবে আর যারা পড়াশোনা ছেড়ে দিয়ে দুনিয়ায় খেল তামাশা মেলা জুয়ার মধ্যে জড়িয়ে যাবে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে যাবে ফেল হয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই ধিক্কার জানাবে জীবনে কোনোদিন চাকরি পাবে না এর ধরে ওর ধরে ঘুরে 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 বেড়াতে হবে তাই বুঝাবার জন্য বলি আল্লাহ জমিনের ওপরে পরীক্ষা দিতে এসেছি আমাদের সিলেবাস হলো কোরআন আর আমাদের শিক্ষক হলো মুহাম্মদ রসুল এই কোরআন ও শিক্ষকের দেখানো রাস্তায় যদি ভালো তারে চলতে পারি অবশ্যই মৃত্যুর ঘণ্টা বেজে গেলে পরীক্ষা শেষ হবে এবারে পুরস্কার দেওয়া হবে ওই ময়দানে মাশরে ডানাতে ওই ডানাতে যখনই তুমি রেজাল্ট পেয়ে যাবে তোমাকে আল্লাহ চাকরি দিল কি টিনার জান্নাতে চিরশান্তিতে থাকা আমার মাইকে আমার কথা বুঝতে পাচ্ছেন তো আমার ভাই তোমরা আমার ভাই হও যুবকরা কেন তোমাদের জন্য আজও আমার নবী কাঁদছে নবী বলেছেন আমার উম্মতরা হলো আমার রুহানি বাচ্চা তোমরা সব নবীর বাচ্চা জানো তো নাকি নবীর সন্তান তোমরা রুহানি সন্তান অন্তরের রুহানি মানে রুহ অন্তরের সন্তান তোমরা আর আমরা হলাম নবীর বংশের সন্তান এবং অবশ্যই উম্মত হিসাবে আমিও রুহানি সন্তান ঠিক না বেটি সমস্ত ইমানদার উম্মত নবীর নরনারী সবাই নবীর সন্তান তো সন্তান যদি ভালো হয় বাপ খুশি হবে আর সন্তান যদি খারাপ হয় শুধু নিজের ভবিষ্যৎ নিজের বদলাম নয় সন্তানের খারাপের জন্য সমাজ বাপকেও ছোট বড় কথা বলে না বলে না এটা বসে সমাজের মূর্খমি ছাড়া আর কিছু নয় কেন কেউ যদি ভুল করে তার জন্য তার গার্জেন দোষী হতে পারে না আমি যদি মদ খাই আমার বাপকে মাতাল বলবেন নাকি হ্যাঁ আমি বদমাইশ আমাকে বলুন ঠিক না বেটি আমার ভাইরা পরিবর্তন হন আমাদের আখলাক আমাদের আদর্শ আমাদের উঠা বসা আমাদের চালচলন আমাদের সংসার জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের রাজনীতির জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের এডুকেশন জীবন আমাদের আত্মীয়তা জীবন আমাদের কি বলে অমুসলিমদের সঙ্গে উঠা বসার জীবন মানুষ মানুষের সঙ্গে মিশার জীবন সব জীবনটাই মোহাম্মদ রসুলকে ফলো করে চালাতে হবে নিজের খেয়াল খুশি মতো চললে হবে না কেন এই জিন্দেগির মালিক আমি নয় এই জিন্দেগিটার মালিক সৃষ্টিকর্তা এ চোখ দুটোর মালিক আমি নয় আমাকে ব্যবহার করতে দিয়েছে এ কান দুটোর মালিক আমি নয় ব্যবহার করতে দেয়া হয়েছে হাত দুটোর মালিক আমি নয় ব্যবহার করতে দেয়া হয়েছে পা দুটোর মালিক আমি নয় ব্যবহার করতে দিয়েছে যিনি ব্যবহার করতে দিয়েছেন তিনি হলেন রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা আল্লাহ অতএব তার সৃষ্টিকে তার রাস্তায় চালা এবারে কখনো যদি ব্যতিক্রম হয়ে যায় আবার বলছি নিরাশ হয়ে যাবেন না কেন আমি আপনাকে কঠোরভাবে বলতে পারি না কেন আল্লাহ যখন আপনার বিষয়ে খবর দিয়েছে লা তাখনাতু মির রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হোস না আমি তোদেরকে মাফ করে দেব কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করুন যে দয়ালু আল্লাহ আমাকে রাত্রিরে ঘুম দিল ছ সাত ঘন্টা সেই আল্লাহর জন্য উঠে দুই দুই চার রেকাত নামাজ পড়া তো আমার দরকার ছিল কোনোদিন যদি ঘুমটা না ভাঙে বা একদিন ক্লান্ত উঠতে পারলেন না আলাদা কথা যখন ঘুম ভাঙবে তখনই পড়ে নেবেন তবে দেখবেন ওয়াক্তটা একটা যে ওয়াক্ত আছে ফজরের শেষ হবে এবং সবে সাদেকের যে ওয়াক্ত টাইমটা আপনার এলাকায় কি আছে দেখে নেবেন এবং যখন সূর্য পুরো বিছখানে থাকে বা যখন সূর্য ডুবছে এই টাইমটা ছাড়া বাকি যখনই আপনি ঘুম ভাঙলেন পড়ে নেবেন
বা সারা দিন কাজকামের মধ্যে ছিলেন নামাজ পড়তে পারেন নি ব্যস্ত ছিলেন কাজের মধ্যে ছিলেন দুনিয়া ঝামেলায় জড়িয়ে ছিলেন ঈশা সময় কাজাটা পড়ে নিয়ে ঈশার নামাজ পড়ে নিয়ে আল্লাহকে তো বলা দরকার যে আল্লাহ আমি তো আপনারই দাস দুনিয়ায় অভাবী সংসার ব্যস্ত 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 পড়তে পারিনি কিন্তু এখন পড়েছি আপনি কাজা কবুল করলেন আমি কথা দিচ্ছি আল্লাহ আপনি যদি আমার রুজির বরকত দিয়ে দেন যদি অল্পতেই আমাকে আল্লাহ ভালো ইনকামের রাস্তা দেখিয়ে দেন আমি আপনার পাঁচ ওয়াক্ত নামাজি পড়ব কাজা করব না আপনি কথা বলুন না আল্লাহর সাথে হতে তো পারে আল্লাহ আপনাকে এমন একটা ভিআইপি জায়গায় বসিয়ে দিল আরামের কাজ এসি ঘরে বসে শুধু সই করে দেবেন কাজ মিটে যাবে আপনার সইয়েরই মূল্য আল্লাহ মিলিয়ে দেবে তাহলে তখন আপনি যেন আবার বলবেন না কাজ মিটে গেছে আবার আল্লাহ কেন কি আমার আল্লাহর কিছু যায় আসে না তাহলে কি হবে আপনি ধোকাবাজ কি হবেন তাহলে ধোকাবাজ ধোকাবাজের সাইজ আল্লাহ করতে খুব ভালো পারেন কথা বুঝছেন না বোঝেন না তুমি ভাবলে আমি ধরা পাবো নি কে বলেছে কোথায় পালিয়ে যাবেন বলেন তো ভারত ছেড়ে দিয়ে কোথায় যাবেন যে বাবা আল্লাহর সঙ্গে কথা বললে কামিয়ে নিয়ে ভারত ছেড়ে দেবো খুনি পালিয়ে কোথায় যাবেন এ কি দুনিয়ার রাজা মহারাজা নাকি হ্যাঁ তামাম কায়নাতের সৃষ্টিকর্তা যিনি লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ জমিন আসমানের বাদশাহিত্ব যার কুদরতি হাতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি তো রাজা বানাই তিনি তো ফকির বানাই তিনি তো আলেম বানাই তিনি তো মানুষকে গরিব বানাই ধনী বানাই সব তিনারই কুদরতি হাতে কোথায় পালাবে সাততবক জমিনের নিচে সেখানেও তিনার রাজত্ব চলছে আমেরিকায় সেখানেও তিনার রাজত্ব আরে কেউ বসে আছে দেখছেন পৃথিবী তার নয় কি কত বড় বড় দাদা কত বড় বড় ফুটানি কত বড় বড় ভিআইপি বাপ রে বাপ ওপরে ফোর্স নিচেই ফোর্স চারিদিকে ফোর্স হ্যান্ড ফোর্স ত্যান ফোর্স লাস্টে একটা কি বিমার এসছে বলছে চোখে দেখা যায় না ঘরে ঢুকে দরজা দে জলদি করে কারোর সঙ্গে মিশিস নি রোগ ধরে যাবে একটা ছোট্ট ধাক্কাতে দেখলেন না সব দাদা ঠান্ডা হয়ে গেল ইনি হলেন সেই আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে যে কাউকে ভয় করিস না ভয় শুধু আমায় কর কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন বলুন আল্লাহুম্মা আমিন সাবাকাত রাহমাতি আলা গজাবি আল্লাহ রহমত গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহ রহমত ফাস্ট হয়ে যায় আল্লাহ রহমত বড় না গজব বড় রহমত বড় তা রহমতেরই আশা করবো যাকে যতটুকু দিয়েছে আশার ডেট আছে যাবার কোন ডেট নাই কে কখন চলে যাবে কেউ জানে না তবে মনে রাখবেন আল্লাহকে খুশি করার রাস্তা অনেক রয়েছে সব থেকে বড় রাস্তা হলো আল্লাহ পাকের দোস্ত নবী মুহাম্মদ রসুলকে ভালোবাসা তাকে আদব করা পেয়ার করা তারপরে রাস্তা হলো তাকে সেজদা দিয়া রুকু দিয়া নামাজ পড়া আর একটা উত্তম রাস্তা বলে যাচ্ছি আল্লাহ নবী বসে আছে এক মুসলিম এসে নবীকে জিজ্ঞাসা করলো ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা আল্লাহ নবী বলেছেন খোদা তুই খানাকানো ওই ইহুদি বলল সেই খোদা তো যদি মুসলমান হয় তবে আল্লাহ নবী বলেছিলেন না 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 যে যেই হোক না কেন মুসলিম হোক আরো মুসলিম হোক সে যদি খোদার্থ থাকে তাকে যদি তুমি খানা খাওয়াও খেতে দাও এই খাওয়ানোটা ইসলামের সব থেকে বড় ভালো কাজ জোরে বলবেন না এ যুবকেরা আজ তোমরা ইসলামটাকে পুঁথিগত করে ফেলেছি আমরা মনে করি ইসলাম মানে মসজিদ বানাও ইসলাম মানে মাদ্রাসা বানাও ইসলাম মানে নামাজ
পড়ো ইসলাম মানে শুধু দাড়ি রাখো ইসলাম মানে শুধু টুপি পড়ো ইসলাম মানে শুধু রোজা রাখো ইসলাম মানে শুধু নারীরা পর্দা করো ইসলাম ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয় হায় কোন ইসলামে কোন করলে অনেক মহান কাজ সওয়াবের কাজ তবে ইসলাম অনেক বড় জিনিস ইসলামের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে সিওয়া কইলা নাই একজন মালিক দুজন নয় তিনজন নয় চারজন নয় মালিক একজন যিনি হলেন আল্লাহ আল্লাহ তিনি জিনার ছেলে বলে স্ত্রী বউ বাচ্চা নাই অর্থাৎ যিনি কারো থেকে জন্ম লাইনে তিনার থেকে কেউ জন্ম লাইনে তিনি হলেন আল্লাহ আল্লাহ হতে গেলে এই সংজ্ঞাটা যেন মেলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেউ যদি প্রভু দাবি করে মালিক দাবি করে খোদা দাবি করে আল্লাহ দাবি করে যেমন একজন শয়তান আসছে দাবি করবে কানা দাজ্জাল তাকে বলতে হবে তোমার বাপ আছে নাকি হ্যাঁ রয়েছে তাহলে তুমি খোদা নয় তোমার মা আছে নাকি হ্যাঁ রয়েছে তাহলে তুমি খোদা নয় তোমার স্ত্রী আছে হ্যাঁ আছে তাহলে তুমি খোদা নয় আল্লাহ যে হবে তিনা তো বাপ নাই মাও নাই আল্লাহ তো তিনি যিনি আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষি নয় না তিনাকে পানি পান করতে লাগে না ঘুমাতে লাগে না খেতে লাগে না ঘুমাতে লাগে না কোন দুনিয়ার প্রয়োজনে তার কিছু লাগে আল্লাহ তো তিনি ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনার সমকক্ষ কেউ নেই যিনি এক অদ্বিতীয় লা শরীক তিনি হলেন আল্লাহ এ যুবকেরা তরুণেরা বাপেরা সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে লিয়া আল্লাহ পাক বলছে আমাকে তোরা ছুতে পারবি না আমাকে তোরা শুঁকতে পারবি না আমাকে তোরা শুনতে পারবি না আমাকে তোরা দেখতে পারবি না তাই আমার দাসত্ব করা তোদের জন্য বড় কঠিন হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ আমার দোস্ত মুহাম্মদ রসুলকে পাঠালাম তাকে তোরা ফলো কর পিয়ার কর কেন আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ইন্নাকা লাআলা খুলুকিন আজিম সব থেকে উত্তম চরিত্র হলো আমার বন্ধু মুহাম্মদ রসুল তাই তোরা তাকে মেনে লে তোদেরকে আমি জানিয়ে দিচ্ছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা সব থেকে উত্তম মডেল হলো আমার মুহাম্মদ নামাজ পড়বি আমার নবীকে দেখ রোজা রাখবি আমার নবীকে দেখ হজ করবি আমার নবীকে দেখ যাকাত দিবি আমার নবীকে দেখ সংসার করবি নবীকে দেখ রাষ্ট্র চালাবা সব গেছে নেতা হবি লিডার হবি আমার নবীকে দেখ নবীকে দেখ নবীকে দেখ অন্য কাউকে দেখে তোরা রাজত্ব করবি না রাজনীতি করবি না কেন আমার নবী থেকে উত্তম রাজনীতিবিদ পৃথিবীতে আসে না আর আসবে না আমার নবী থেকে শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীতে আসে না আর আসবে না আমার নবী থেকে শ্রেষ্ঠ বাবা পৃথিবীতে আসে না আসবে না আমার নবী থেকে শ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে আসে না আসবে না এটা আমার কথা নয় আমার বাপের কথা নয় আমার দাদু কথা নয় যিনি পাঠায় আল্লাহ তিনি জানিয়ে দিলেন উসওয়াতুন হাসানা সব থেকে উত্তম চরিত্র হলো মুহাম্মদ রসুল সেই নবী পাক বলছেন নামাজ যেমন পড়তে হবে রোজা এখন রাখতে হবে হজ যেমন করতে হবে মা বাপকে যেমন পেয়ার করতে হবে বড়দের সম্মান করতে হবে বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে ধনীরা শতকরা আড়াই টাকা গরিবকে জাকাত দিতে হবে ধনীরা হজ করতে হবে সেই নবী জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষকে ভালোবাসে না তার উপর আল্লাহ পাকে দয়া হবে না সে মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক সাঁওতাল হোক আল্লাহ সৃষ্টি মানুষ সবাইকে ভালোবাসতে হবে তুমি যদি মনে করে মুসলমানকে ভালোবাসবো ও অমুসলিমকে মারবো তাহলে বেইনসাফি করা হবে ওকেও ভালোবাসতে হবে পেয়ার করতে হবে ওকে সম্মান করতে হবে আদর করতে হবে সাহায্য করতে হবে মনে রেখে দেবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহকে পাওয়ার একটা সহজ রাস্তা হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আরো জোরে বলে আল্লাহ আল্লাহ একবার আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমরা আপনাদের পীরের আওলাদ আপনারা আমাদেরকে ভালোবাসেন তো তাই আমরা বলার সুযোগ পাই ঠিক না বেটি ভালোবাসা দেন তো বলি তো বলার সুযোগ পাই সিলসিলায় ফুরফুরা শরীফ বলবেন না সিলসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মানে একটার পর একটা একটার পর এক পরস্পর শিকল ধাপ এর মানে হলো সিলসিলা ফুরফুরা শরীফ একটা জায়গার নাম যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস আছে পূর্ব ভারতের
হেড অফিস কে ফুরফুরার শেখ জাবানার মুজাদ্দিদ উলিল আমর আল্লামা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আহলে রাসূল দাদা হুজুর পীর কিবলা ওটা হচ্ছে ওটা হেড অফিস পূর্ব ভারতের কারণ পূর্ব ভারতে দীন ইসলাম এসেছে 200 বছরের ইতিহাসে পাওয়া যাচ্ছে দাদা হুজুরের মতো দ্বিতীয় কে আসেনে আরেকজন এসেছিলেন কারামত আলী জনপুরি সাহেব কিন্তু তিনার ভাষাটা উর্দু ছিল আরবি ছিল এই উর্দু ছিল তাই মানুষ তিনাকে ভালোবেসে নিয়েছিল ঠিকই কিন্তু তিনি চলে যাওয়ার পর মানুষ আবার ভুলের দিকে চলে গিয়েছিল কিন্তু দাদা হুজুরের ভাষাটা বাংলা বাঙালি সন্তান মাতৃভাষাতে মানুষকে বুঝিয়েছে এবং আড়াই থেকে 3000 আরবি গ্রন্থকে আরবি টু বাংলা করে মানুষের কাছে তুলে দিয়েছে এই মহান কাজে বসিরাত আল্লামা হুজুরের বিশাল অবদান আছে শুধু লিখেছে তা নয় সবথেকে প্রিয় মানুষের কাছে যেটা সেটা কি বলবেন তো টাকা এখন তো টাকাই মানুষের সবচেয়ে প্রিয় বাপের থেকে প্রিয় স্ত্রীর থেকে প্রিয় স্বামীর থেকে প্রিয় সন্তানের থেকে প্রিয় কি বাস্তব দেখছি তো কিন্তু হ্যাঁ ইমানদারের কাছে টাকা প্রিয় নয় ইমানদারের কাছে জানের থেকে প্রিয় রসুল জোরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক তো হুজুর ওই টাকাও খরচ করেছে হুজুর এত বড় লোক ছিলেন বসিরার আল্লামা হুজুর এখান থেকে কদ্দুর আমি বুঝতে পারছি না আমাকে কোন দিক দিয়ে নিয়ে এসছে আমি তো কিছু বুঝতেই পারিনি আচ্ছা আচ্ছা তাই বেশি দূর তো নয় তো হুজুর এত ধনী ছিলেন এই 224 পরগনা তখন একসাথে ছিল উত্তর দক্ষিণ একসাথে ছিল এই 224 পরগনার অর্ধেক কিনার ক্ষমতা ছিল তার মানে পুরো উত্তর 24 পরগনাটাকে কিনার ক্ষমতা ছিল বসিরাত আল্লামা হুজুরের এত ধনী ছিলেন সব টাকা পীরের মহব্বতে আল্লাহ আল্লাহ রসুলের যে দীন ইসলাম এই ইসলামের প্রচারের জন্য কিতাব লিখতে বাস করতে করতেই সব শেষ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি সামান্য কিছু করি মনে করি বিরাট কিছু করে ফেলি আরে কিছুই করনি আল্লাহ তোমায় পছন্দ করা একটু দিনের কাজ করছো শুকরিয়া আদায় করো আল্লাহ দিন তিনি কার দ্বারা লেবে আল্লাহই ভালো জানে তোমার দ্বারা লিচ্ছে তুমি একটু খুশি হও যাক আমার কপালটা ভালো ঠিক না বেটি আমার বোঝাবার উদ্দেশ্য এটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় মুজাদ্দিদুজ জামান বা সিলসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আহলে সুন্নাত আল জামাতের সিলসিলার অনুসারী আমরা আর এই সিলসিলার কেন্দ্র অফিস পূর্ব ভারতে কোথায় ফুরফুরা শরীফ যেটা জামানার মুজাদ্দিদ আহলে রাসূল মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা আর শুনে রাখেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত নেতৃত্ব কিন্তু কুরাইশ দেবে এটা আপনাকে মানতে হবে নবীর হুকুম আব্দুল্লাহ ইবনে উমার থেকে রায়াত কায়ামত পর্যন্ত নেতৃত্ব কোরাইশ দেবে আর কোরাইশের নেতৃত্ব যারা মানবে তারা রাসূলের হাদিসের আমলের জন্য নাজাত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সময় দেখে খেয়াল করে একটু সালাম দেব ইয়া নবী সালামু থাক থাক আমার প্রত্যেকটা ওলামা হযরত ভাইরা যারা আছেন বিশেষ করে যারা তরুণ পড়াশোনা করেছেন বর্তমান সময় দিকে খেয়াল করে যেটা বলতে চাইছি খুবই কষ্টের মধ্যে ওলামারা আছে আপনারা মানেন কি জানি না তাই আমার যারা পড়াশোনা করেছেন তরুণ যদি দিনের খেদমতের ইচ্ছা দাদা হুজুরের বাগানে থাকে বা করছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ হকের পক্ষে করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন যদি আমার কোনো সহযোগিতা লাগে তাহলে আমি এই বিষয়টা প্রায় জায়গায় প্রচার করছি যেমন আমার আগে যিনি অজনসিয়াত করলেন এরা সব তরুণ ছেলে উঠছে এদেরকে একটু সুযোগ আমাদের ঘরে করিয়ে দিতে হবে কেন যিনি অজ করছেন ওনার আব্বা ওনার আম্মাও দাদা হুজুরের মুরিদ এখানেও যত ওলামা ভাই আছেন মেম্বারও যারা আছেন আপনাদেরও আব্বা আম্মারাও আমার দাদা হুজুরের মুরিদ তাই আপনারাও আমাদেরকে পীরের আওলাদ হিসাবে সম্মান করেন আলেম হওয়ার পরেও সম্মান করেন ঠিক না বেটি কিন্তু আপনাদের ঘরে সমাজের কাছে প্রচার প্রসার করে দেবার জন্য আমাদের একটু প্রয়োজন আছে মনে হয় নাকি তাই আমি দাওয়াত দিচ্ছি
অন্যান্য যাকাতও দিচ্ছি দ্বীনের জন্য ইসলামের জন্য মানুষের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য এক কথায় ইসলাম ইসলাম সভ্যতার নাম ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম বড়দের সম্মান দিবার নাম ছোটদের স্নেহ করার নাম মা-বাপকে ভালোবাসার নাম মা হলেন জান্নাত বাপ হলো জান্নাতের দরজা এর নাম হলো ইসলাম ইসলাম নারীকে রাখেল নয় নারীকে জানের থেকে বেশি ভালোবেসে স্ত্রী যে হবে তাকে আদর মহব্বত তার সমস্যা সমাধান করার দায়িত্ব নিবার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম প্রজাদের ঘরে নিরাপদে রাখার নাম ইসলাম শাসক যে হবে নিজে খাবার আগে প্রজার খোঁজ নিবার নাম ইসলাম শুনছেন তো মাওলা আলী বলছে কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে ওই প্রজার হাত কাটার আগে যে নেতা তার হাত আগে কাটা দরকার সে যদি তার প্রজাকে ঠিকভাবে দেখতো তাহলে প্রজা কখনো ক্ষুধার্ত হতো না চুরিও করতে হতো না এর নাম ইসলাম ইসলাম মানবতার নাম সভ্যতার নাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম ইসলাম কি বলবো সাম্যের নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম সম্প্রীতির নাম মানুষ মানুষকে ভালোবাসবে এর নাম ইসলাম সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবার নাম ইসলাম কেউ ক্ষুধার্ত থাকলে তাকে সাহায্য করার নাম ইসলাম কার বস্ত্র নেই বস্ত্র দিবার নাম ইসলাম কার ঘর নেই ঘর তৈরি করার নাম ইসলাম যে কোনো মানুষ তাকে ভালোবাসার নাম ইসলাম শুনুন ইসলাম রাষ্ট্রকে ভালোবাসার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজ বড় দুঃখের সাথে বলতে হয় একদল সন্ত্রাস এখনো ভয় করছে মাদ্রাসাকে আছে না নাই মাদ্রাসাকে ভয় করছে কেন ব্রিটিশরা মাদ্রাসাকে ভয় করত কেন ব্রিটিশরা জানে মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় দেশপ্রেম হুব্বুল্লতান দেশের ভালোবাসা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মজলুমের সাথ দাও জালিমের বিরুদ্ধে লড়ো তো মাদ্রাসা যদি তুলে না দেওয়া যায় তাহলে আজকের দিনে আমার ভারতে যারা জালিম আছে এদের ভয় হচ্ছে যে আমাদের ঘরও ব্রিটিশদের মতো না তাড়িয়ে দেয় তাই তারা বল্ডুজার দিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ করে মাদ্রাসার নামে একটা মহল তৈরি করছে সমাজে আমার অমুসলিম ভাইদের কাছে যে মাদ্রাসায় ওরা এই ট্রেনিং দেয় এই ট্রেনিং দেয় এই ট্রেনিং ভয় ভয় তৈরি করছে মানুষের ব্রেনে যাতে অমুসলিম ভাইদের সাপোর্টটা পেয়ে দেশপ্রেমিকদের ঘরে হত্যা করে দিতে পারলে দেশপ্রেমিকদের কারখানাকে বন্ধ করে দিতে পারলে দেশকে লুটেই যাব আমাদের কেউ কিছু করতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেবো যে বিষয়ে সন্দেহ করবেন আগে সত্য মিথ্যা যাচাই করার পরে সন্দেহ করার নাম ইসলাম আগে সত্য মিথ্যাটা জানো তারপরে মন্তব্য করার নাম ইসলাম তবে এতটুকু আপনাদের বলে যাই বর্তমান পৃথিবীতে আজকে নতুন নয় আপনারা যদি না জানা থাকে জেনে নেন মাদ্রাসা দুই শ্রেণীর মানুষ করে এক নবীর মহব্বতে সত্যকে শিখাবার জন্য নবীর গোলামরা করে আর একটা হলো নবীর দিনকে মিটাবার রাস্তা শিখার জন্য নবীর দুশ্মনরাও মাদ্রাসা করে কথাটা কি কষ্ট দিল কি না অতি সত্য কথা আপনারা জানেন কি জানি না আমার ভারতে প্রচুর মাদ্রাসা এমন তৈরি হচ্ছে তৈরি করছে কারা করছে যারা নবীর দিনকে মিটাতে চাইছে যারা মানুষের প্রভু শাস্তে চাইছে তারাও তৈরি করছে ব্রিটেনের মাটির তলাতে গোপন খ্রিস্টানদের মাদ্রাসা আছে আপনারা জানেন কেন সেখানে কোরআন হাদিসকে রিসার্চ করে দেখছে কোন রাস্তায় নিয়ে গেলে চট করে মুসলমানদের সঙ্গে মদিনাওয়ালার সম্পর্কটাকে কাটা যাবে কোন রাস্তায় নিয়ে গেলে এই কওমটাকে ধ্বংসের দিকে ফেলে দেওয়া যাবে এবং সেইখানেই তারা একদিন একটা সমাজ বিরোধীকে মাইনে দিয়ে তারাই রাখবে ওই সমাজ বিরোধীকে তারাই তৈরি করেছে রাখার পরে তার দ্বারা অন্যায় করাবে পরবর্তী সময় মিডিয়া নিয়ে এসে তার খবরটাকে হাইলাইট করবে দেখো মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার শিক্ষক সমাজ বিরোধী সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে এই যখনই একটা দেখবে অমনি বলবে মাদ্রাসায় তো এই হয় আগেই বলেছিলাম মাদ্রাসায় তো এই হয় আগেই বলেছিলাম এটা একটা পরিকল্পনা নাটক
আমার কথার কেউ ভুল মানে নিচ্ছেন না তো কি গো ভুল মানে নিচ্ছেন না তো যদি ভুল লাগে বলেন আমি আবার বলে বুঝাবো তাহলে মাদ্রাসা যেমন নবীর আশিকরা তৈরি করে আবার মাদ্রাসাকে বদনাম করার জন্য মাদ্রাসার নামে নকল মাদ্রাসা নবীর দ্বীনের দুশমনরাও তৈরি করছে অতএব নিজেদের বাচ্চাদের ঘরে নবীর প্রেমিকদের মাদ্রাসায় দেবেন নবীর প্রেমিকদের মাদ্রাসা অর্থাৎ যেখানে সভ্যতার শিক্ষা ইনসাফের শিক্ষা মানবতার শিক্ষা আল্লাহ প্রেমের শিক্ষা কোরআনের প্রেমের শিক্ষা মানুষের প্রেমের শিক্ষা হয় দেশ প্রেমের শিক্ষা দেওয়া হয় এটা হলো নবীর পক্ষের মাদ্রাসা আর যেখানে এর বিরোধী হয় মানবতার বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে সভ্যতার বিরুদ্ধে বেইনসাফির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ইনসানিয়াতের বিরুদ্ধে জানবেন এই হক মাদ্রাসা কোনোকে বদনাম করার জন্য এই মাদ্রাসা কোনোকে যারা বদনাম করে তারা তৈরি করেছে অন্য সাইডদের টাকা দিয়ে বুঝাতে পারছি তো নাকি এই ভাই একটু বলেন যুবকরা বলো বুঝাতে পারছি তো নাকি কেন প্রেসারের ক্রিটিক্যাল ব্যাপার মিডিয়া খুললেই দেখা যায় দাড়ি মানে সন্ত্রাস টুপি মানে সন্ত্রাস এটা বড় প্ল্যান করে তৈরি করা হয়েছে আর অতি সত্য কথা একদল লোক সন্ত্রাসী করেছে দাড়ি রেখে ঠিক না বেটি কিন্তু সে দাড়ি রেখেছিল নবীর প্রেমিক দাড়িওয়ালা গুলোকে বদনাম করাবার জন্য দাড়ি রেখেছিল আর যারা সন্ত্রাস আমাদেরকে বানাতে চায় তারাই ওকে পয়সা দিয়ে দাঁড়িয়ে রেখেছিল তুই কুরবানি হ তোর পরিবারের পুরো দায়িত্ব নিয়ে নেবো তুই কুরবানি হ জেলের এই দর্দে ঢুকাবো ওই দর্দে বার করে দেবো কিন্তু মোল্লাদের ঘরে এই বাহানায় জড়াবো জড়িয়ে সব মোল্লাদের ঘরে সাইজ করব এটা পরিকল্পনা একটা কিন্তু দুঃখের বিষয় আমার কম এখনো ঘুম হচ্ছে এখন এদের ঘুম ভাঙেনি কি যে ঘুম কাতুর হলো এরা আল্লাহ এদের কম্বলে আগুন ধরিয়ে দিক এদের কম্বল গুলো পুড়ে যাক তাও ভালো কমসে কম এদের মা বেটিদের এজ্জতটা বেঁচে যাক যদিরা এইভাবে ঘুমোতে থাকে আগামী দিন এদের মা বেটির এজ্জতিরা বাঁচাতে পারবে না ভালো লাগলে লিন না ভালো লাগলে নালিন আব্বাস সিদ্দিকীর দায়িত্ব আছে মুসলিমের সাত দিওয়া জালিমের বিরোধী করা এটা আমার ইমানি দায়িত্ব এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি জালিম আমাকে টুকরো করে দেয় ওই টুকরো হওয়াটাকে নিজেকে নসিব মনে করব কেন বেহিসাব জান্নাত পাবো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দুনিয়ায় জন্ম হয়েছি শোক শান্তি আরাম আয়েশের জন্য নয় আমরা আল্লাহর সৃষ্টিগুণকে নাই সত্যের রাস্তা দিয়ে শান্তির রাস্তায় আনার জন্য জন্ম হয়েছি আপনারা জানেন কি জানি না আমার বাংলা তো উচ্ছেদ হচ্ছে আপনারা জানেন কি জানি না ভাববেন ধর্মীয় মাহফিলে কথা কেন অসুবিধে কোথায় মানুষ বিপদে পড়েছে এটা সত্য না মিথ্যা আওয়াজ দিন সত্য না মিথ্যা কেন উচ্ছেদ করছেন কি অন্যায় হয়েছে 30 বছর 40 বছর বসবাস করছে উচ্ছেদ হচ্ছে কেন শুনেছিলাম গুজরাটে শুনেছিলাম ইউপিতে শুনেছিলাম অমুক জায়গায় জানি যারা আছে তারা করবে আমরা জানি তাই তো লোকে প্রকাশ্য ঘৃণা করি আমরা মুসলমানরা ঠিক না বেটি কিন্তু এখানেও হচ্ছে কি ব্যাপার গত দুদিন ধরে দেখছি উত্তরাখণ্ডে নাকি প্রায় 50-60-70 হাজার মুসলমানের একটা থাকা বস্তি নয় গ্রাম সেই গ্রাম নাকি 80 বছর পরে এখন নাকি বলছে ওরা দেখার এখন তুলে দিতে হবে যাদের এক একজনের দুতলা তিনতলা করে পাকা বাড়ি 70-80-90 স্বাধীনতার আগে থেকে বসবাস করছে এখন তারা চিল্লাচ্ছে কি জান দে দেবো ভালো তবুও যাব না কিন্তু ওই বুকাগুলো যদি আজ থেকে 20 বছর আগে ভাবতো যে আমাদের বিরুদ্ধে প্ল্যান হচ্ছে নিজেদের হাত নিজেদের পাটাকে শক্ত করি তাহলে আজকে জানও দিতে হতো না আর এই যে উচ্ছেদের যে চক্রান্ত এই চক্রান্তটাও করতে পারতো না কেন লুহা না হলে লুহা কাটা যায় না বাপ মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করলে গ্রহণযোগ্য হয় না তা যে পাওয়ারে উচ্ছেদ হচ্ছে ওই পাওয়ারওয়ালা লোক না হলে উচ্ছেদ রুকা বোঝার হয় বুঝেলাও না হয় এখনো ঘাস খাও কাল যখন তোমার কোমরে বেল লাগাবে তখন তুমি বলবে জান দে দেবো তখন তোমার জানো যাবে কিছু করার থাকবে না কিন্তু এখনো করার সময় আছে তবে দেখো ভাইজানের কথা শুনে কড়া থেকে উঠতে গিয়ে যেন আবার চুলোই পড়ে যাও নি বুঝতে পারছেন না আমার কথা শুনে
হয়তো কেউ উঠতে চেয়েছে ঠিকই তো ভাই না নিজেদের কথা নিজেদের ভাবতে হবে যেই তুমি ভাবতে যাবে আবার চুলো তোমায় টানবে আরেকজন আসবে যাই না আমি তোর পাশে আছি তো সব শিয়ালের এক ডাক গরীবদের ঘরে মেরে ফেল আর মুসলমান সমস্ত ধর্মের মধ্যে সবথেকে বড় গরীব ভারতবর্ষে তারা হলো মুসলমান তাই মুসলমানকে বেশি মারার টার্গেট কিন্তু এই মার শুধু মুসলমানের হবে তা নয় অমুসলিম গরীবদের ঘরেও মেরে ফেলবে তুমি কি ভাবছো হিন্দু বলে বাদ না গরীব যদি হয় ও হিন্দু হয়েও শান্তি নেই গরীব যদি হয় ও আদিবাসী দলিত যতই বলো আমরা পুরাতন ভারতীয় ওদেরও শান্তি নেই গরীবটাই হয়েছে কাল যদি বলেন দুতলা বাড়ি থেকে দুতলা বাড়ি কি বড় লোকের আজকাল গরীবদেরও দুতলা বাড়ি আছে ঠিক না বেটি ষাট সত্তর আশি বছর ধরে দুতলা ঘর করেছে মানে বিরাট বড় লোক তুমি বুঝতে পারছো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুনুনি ইতিহাস একটা দুটো কোম্পানি পুরো দেশটাকে কিনে নিয়েছিল গোলাম বানিয়ে রেখেছিল আজও কিছু কোম্পানি আছে তো হুজুর আপনি এই জলসাই বলছেন কেন আমি মানুষকে ভালোবাসি কেন ভালোবাসি আল্লাহর রহমত পাবো তাই মানুষ বিপদে আছে তাই বললাম কে দুশ্মনী করছে যার ক্ষতি হচ্ছে সে যদি না বোঝে তো আমি কি করে বুঝাবো আশা করছি বুঝে নিয়েছেন ইয়া নবী সালাম ইয়া রাসূল سلام يا حبيب سلام سلام كتينو حشو اردين كي اجي مدين কপালে গুনাগার উম্মা আত আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল سلام يا حبيب سلام دعا হবে সকলে কে আগে বসুন ইয়া রাব্বি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খাওয়া দাওয়াত খাওয়া দাওয়াত আছে ও ভাই খাওয়া দাওয়ার ব্যাপার আছে দুয়ার পর খাওয়া দাওয়া তো হবে তার আগে একটা ছোট্ট কথা আমি দিনে জলসা করি আপনাদের অসুবিধে হয় দেখুন দিনের বেলা আপনাদের ঘরে কি খাওয়াবে এখন যাই খাওয়াবে হজমটা হয়ে যাবে না আর রাত্রে খেলে কিন্তু চট করে হজম হতে চাই নাকি দিনের বেলা একটু বেশি করে খাওয়াও যাবে রাত্রে জলসা হলে বেশি করে খাওয়া যদিও খেয়ে ফেলি পরের পেয়েছি একটু বেশি করে খেয়েলি যান নিজের ক্ষতি হবে বেশি কে দিনের বেলা জলসা করি কেন দিনে মাহফিল করলে জলসা কোনো মাহফিল মেলা হওয়া থেকে বন্ধ হচ্ছে বলে রাখবেন একটা মানুষ শুনছেন আমার কথা কিছু কিছু মুসলমান আমাকে বলে ভাইজান সবই বুঝি কিন্তু আমরা তো কমজোর আমরা তো দুর্বল আমরা তো কম বলে না বলে না ভাই বুদ্ধি যদি থাকে একটা মানুষ বুদ্ধি যদি থাকে একটা মানুষ দশটা ষাঁড়কে একসাথে লিখে যেতে পারবে না পারবে না বলুন 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 কিন্তু একটা মানুষ কেন দুটো মানুষ একটা ষাঁড়ের সঙ্গে লড়াই করে পারবে পারবে না কিন্তু বুদ্ধি থাকলে একজন দশজনকে জিততে পারবে ঠিক না বেটি অতএব বাপ শরীরকে কম খাটাও ব্রেনকে বেশি খাটাও ব্রেন এমন একটা জিনিস যত খাটে বাড়ে আর শরীর যত খাটে কমে বুখার মতো সব শরীর খাটায় আমার কথা বুঝছেন না বেকার বকছি
যারা তোমাদের ক্ষতি করতে চায় তারা কিন্তু সব বুঝতে পারছে, তারা সব বুঝতে পারছে। তুমি কি ভাবছো তোমার এলাকায়, তোমার এলাকায় দাজ্জালের লোক নেই ভাবছো নাকি? তোমার এলাকায় সভ্যতা ইনসাফ ইনসানিয়ত মানবতার বিরুদ্ধে লোক নাই মনে করছো নাকি? আমি তো মনে করি মুসলিম পাড়াতে বেশি আছে। আবার কি গো, ভুল বললাম? যদি বলেন কি করে আপনি বুঝলেন আমাকে, যতজন গাল পাড়ে তার মধ্যে 100-এর মধ্যে 98টা মুসলমান পাড়া থেকে গাল পাড়ে, দুটো একটা অন্য পাড়া থেকে একটু এদিক ওদিক বলে দেখিছি, তাও হয়তো ভুল বুঝে, কেউ হয়তো ভুল বুঝিয়েছে। কেন আব্বাস সিদ্দিকের মাথায় টুপি, মুখে দাঁড়ি, সারা দুনিয়ায় বারবার একদল মিডিয়া মোল্লা নে মোল্লা নে মোল্লা নে মোল্লা ই করেছে মোল্লা ই করেছে মোল্লা ই করেছে মোল্লা ই করে মোল্লা 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 সব সময় জেকের করে না, দেখেন না? ওই শুনে 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 হয়তো তারা ভুল বুঝে আছে, সেটা কিন্তু একটা দুটো। আর মোল্লা পাড়াতে আমার বিরোধীটা বেশি কেন? এরা সেজে আছে মোল্লা, এদের ভেতরে পার্টস গুলো সব চাইনা, ইন্ডিয়া মার্কেটে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া বলে চালাচ্ছে কিন্তু পার্টস গুলো সব মুসলিম পাড়ায় ইমানদার মুসলমান বলে ঘুরে বেড়াচ্ছে, সব কিন্তু ইসলামের দুশ্মনের কাছে বিক্রি করে পার্টস সব তাদের করে ফেলেছে। ওই জন্য আমার কথা এদের জলে বেশি, কেন এদের ডিউটি হলে এটাই, মুসলমান সেজে থাক মোল্লাদের ঘরে সাইজ কর, মাথা না তুলি, যেই চোখ খুলবি অমনি গালের গোড়ায় ফিটার ধরিয়ে দিবি। আবার চুছেলে বাচ্চা দেখেন না মা কি করে, যে কে উঠলে বললি কাজ বাড়বে, হিতাম উঠবে, সীতাম উঠবে, কাঁদবে, কাজ বেড়ে যাবে, আমার কাজ হবে না, যেই জেগে চমনি ফিটার কি। কিছু লোক আমাদের ঘরে যেই জাগে এই কি কথা বলছে, কেন জেগে গেলেই কোটি 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 এদের বাপ দাদা সম্পত্তি ঝেড়ে খাচ্ছি সব পেরিয়ে যাবে। ওই জন্য যেই বলে এই কি কথা বললো খা, ও খেয়ে যাক, কথা বল, জান ঠান্ডা হয়ে গেছে, দুনিয়া জাহান্নামে যাক, ও ছেলে পুলের ভবিষ্যৎ জাহান্নামে চলে যাক, আমার পেট ঠান্ডা তো। এই সমাজে এরকম কোয়ালিটি আছে না? নাই, ভুল বলছি? একটা শুধু একটা খবর দিয়ে যাচ্ছে আর একটা, তোমরা জানো মাদ্রাসা মসজিদের বাড়তি জায়গাগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে, তোমরা জানো? জানো না? তোরা জানবে কি করি? তোমরা কি জানো কবে কোথায় 2 কিলো চাল ফিরি দিয়া হবে, কোথায় 1000 টাকা ফিরি দেবে, কোথায় মরা মুরগির বিরিয়ানি ফিরি আছে? ওইটা ঠিক খবর রাখো, কথা খারাপ নিলেন নাকি? অতি সত্য কথা, মা দুঃখে বলছি বাপ, অন্য কিছু নয় কষ্টে, আমি হুজুর হুজুরি ছিলাম আছি যতদিন বাঁচবো, মনে রেখে দেবেন, এই হুজুরি থাকবো, এই দুনিয়া দাকি বলে বাবারা বাবারা এই করতে থাকবো, অন্য কোনো দিকে যাবো না, চিন্তার কোনো কারণ নেই, কেন এর মজা আলাদা মজা, এর মজা আলাদা মজা। কায়ামত দিন যদি আল্লাহ বলে কি করেছি, কিচ্ছু করিনি, শুধু যেখানে যেতাম তোমার কথা, তোমার নবীর কথা লোককে শোনাতো, শুনবি আয় আল্লাহর কথা, শুনবি আয় নবীর কথা, এই করিছ আর কিছু নেই। জান্নাত দেবেন শান্তি পাবো, না দিলে আপনার দাস কষ্ট পাবে, আপনার ইচ্ছা যেটা সেটা, আমার কিছু করার নেই। আশা রাখি আল্লাহ দয়া করে এর ওসিলেই জান্নাত দিয়ে দেবে, এটা আমি বিশ্বাস রাখি। আপনাদের অসুবিধা আছে কি আমায় দিলে? তাহলে বাদ দেন। তা আমি কি কথা বলতে চাইছি, 1 নম্বর খতিয়ানে মাদ্রাসার জায়গা মসজিদের জায়গা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেন আজকে ঢুকানো হবে, 5-10 বছর পর ওই জায়গাটাকে একটা মদ ফ্যাক্টরি 99 বছরের জন্য লিজ নেবে। যারা আপনার মাদ্রাসার মসজিদের দুশ্মন বলেই তো ঢুকাচ্ছে, তারা তখন আপনাকে জিজ্ঞেস করবে নাকি গো মদ শরিয়াতে হালাল না হারাম? তারা জানে না হারাম না হালাল, এই মসজিদের পাশের জায়গা মাদ্রাসার পাশের জায়গাটাকে মদ ফ্যাক্টরি কেটে দেবে, আপনি যখন রুখতে যাবেন অমনি চলে আসবে সাহেবরা, বুঝতে পারছেন না, কাই কুই কাই কুই কাই কুই মার পাচাই, হুরি বাবারি হুরি বাবারি সব ছুটবে, কিচ্ছু করতে পারবেন না। হাসেন নে হাসেন নে, লাস্টে আপনার বাচ্চা আপনার মেয়ে আস্তে আস্তে বড় হবে, পাশে মসজিদের পাশে মদ ফ্যাক্টরি, ওখান থেকে মদ খাবে, আপনার মেয়েকে ধরে লিয়ে যাবে, লিজের রেট করবে,
প্ল্যান তৈরি হচ্ছে বাপ আর এইগুলো বলি বলে একদল মুসলমানকে উপর থেকে গালহাকার দেয় আর দিয়ে বলে পাড়ায় গিয়ে বলে আব্বাস দালাল ছেড়ে এসে বলে দালাল কথা বুঝাচ্ছ না অন্য কিছু নয় সে খেয়েছে মূলো যে খাই মূলো ঠিকা তোলে তো নাকি সে এসে ঢেকু তুলে দিচ্ছে এই হচ্ছে সারাংশ কথা কেন এসেছি হায়াত মওত আল্লাহ জানে যদি কেউ ভুল ভেবে থাকে